হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছো? হ্যালো, গুড ইভিনিং, শুনতে পাচ্ছো? এই এই রে, হ্যাঁ মিউট করেছি। হ্যাঁ এবার বলো, শুনতে পাচ্ছো? গুড ইভিনিং সবাইকে। হাই রূপা, তোমার কি হলো? তোমাকে দেখতে পাচ্ছি না। পার্থদা কেমন আছো? আচ্ছা, এই তো পার্থ চলে এসছে। সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছো ভালো? আরে মৈত্রীও চলে এসছে, থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তাই তো বলছি, রূপা কি হয়েছিল তোমার? তোমাকে দেখতে পাচ্ছি না কদিন যাবত। আমি এখন ভালো আছি গো। আমি তো এখন গ্রামের বাড়িতে এসেছি। ওই দেখো তো, নেট ঠিক আছে? আমি গ্রামের বাড়িতে এসেছি, আর আমার গলাটা, ভয়েসটা এখন ঠিক হয়েছে বলো তো? আগে থেকে বেটার আছি এখন? সরি পার্থদা, এরপর থেকে যাব। আচ্ছা তোমার কি হয়েছিল রূপা? তুমি তোমাকে দেখতে পাচ্ছি না কয়দিন। ও, তুমি আর গ্রুপে নেই? আচ্ছা আচ্ছা, প্রবলেম হচ্ছিল? আচ্ছা হ্যাঁ। পূজা কেমন আছো বলো, কি হয়েছে তোমার? ডাক্তার দেখাতে গেছো? মাত্র বলছে হ্যাঁ, নেট ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পূজা বলছে হাই, মাত্রী আছে। করছো গো সবাই? হ্যাঁ সবাই কি করছো বলো। গুড ইভিনিং পূজা, রূপা বলছে গুড ইভিনিং পূজা। এই তো পার্থ লাইভ শেষ হলো জাস্ট। রূপা বলো কেমন আছো? মাত্রী আছে? মৈত্রী আছে, মৈত্রী আছে। রূপা বলছে পার্থদা, নোটি আসলো না তো তোমার লাইভের? আচ্ছা মৈত্রী আছে। পূজা বলছে বলো কি করছো সবাই। হ্যাঁ সবাই কি করছো বলো। পূজা কথা শুনতে পাচ্ছো তো বলো? মৈত্রী আছে, বলো কথা শুনতে পাচ্ছো কি না? চা খেয়েছো পূজা? রূপা বলছে চা খেয়েছো পূজা? রূপা তুমি ভালো? এই বাড়ি এলাম। হ্যাঁ সেই তো, দুপুর দুপুরে না কখন বেরিয়েছো, এত দেরি হয়েছে বাবা। ওখানে মনে হয় ভিড় ছিল না চেম্বারে? বলছে মিলিদি তুমি আমার টাইমটা লিখে নাও প্লিজ, আমি যখন এলবি করব আমাকে টাইম দিও। আচ্ছা ঠিক আছে, তুমি কবে এলবি করো, কবে করবে এলবি? হ্যাঁ মিলিদি ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তো ঝুমা চলে এসেছে, কেমন আছো ঝুমা বলো? আমি তো এখন গ্রামের বাড়িতে আছি, দেখি নেটটা কিরকম চলছে। ভালোই চলছে, এই রুমটাতে এসেছি তো। মাত্রী আছে, ঝুমা আছে, ঝুমা বলছে ভালো আছি, মাত্রী আছে। রূপা বলছে করছি না এখন দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন করবে তখন বলো।
হ্যাঁ, একটু প্রবলেমে আছি তো তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো সুপ্রিয়া চলে এসেছে, মাত্রী আছে, সুপ্রিয়া বলছে হাই, পূজা আছে, পার্থ, এটা পার্থ। পার্থ, রেলবি শেষ হলো, আমি একটু আগে বেরিয়ে এসে এদিকে সব রেডি করেছি। মাত্রী আছে, পূজা বলছে বলো, তারপরে মাত্রী আছে, রূপা বলছে দিদি ভাই কেমন আছো, মনে হয় বলছে। মাত্রী আছে, পূজা আছে, মাত্রী আছে, মাত্রী আছে, জুমা বলছে পার্থ কি হচ্ছে এটা, শিউলি বলছে গুড ইভিনিং অল, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং, ওয়েলকাম। মাত্রী আছে, রূপা বলছে সুপ্রিয়া কেমন আছো, মাত্রী আছে, মাত্রী আছে, মাত্রী আছে, মাত্রী আছে, মাত্রী আছে। এই তো শিউলি চলে এসেছে, গুড ইভিনিং শিউলি। এই তো পূজা আছে, মাত্রী আছে, শুনে বলছে সন্ধ্যা দিব গো, হ্যাঁ দাও, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপর আসো। পূজা আছে, শিউলি অন থাকলাম, হ্যাঁ একদম। মাত্রী আছে, জুমা বলছে রূপা আমি কিন্তু তোমায় বারণ করেছিলাম আমাদের গ্রুপে কারো লাইভ দিয়ে তুমি আসবে না প্লিজ। ও আচ্ছা, মাত্রী আছে, মাত্রী আছে, মাত্রী আছে, সুপ্রিয়া বলছে পূজা পার্থ, জুমা, আচ্ছা পার্থ বলছে জুমা দি লাভ দিচ্ছে, জুমা বলছে শিউলি বল তুই, মাত্রী বলছে মাত্রী আছে, মাত্রী আছে, তারপরে মাত্রী আছে, মাত্রী আছে, শিউলি আছে, মাত্রী আছে, শিউলি, মাত্রী আছে, জুমা বলছে পার্থ লাভ দিচ্ছে, পূজা বলছে জুমা দি লাভ দিচ্ছে, মাত্রী বলছে বল বলো, মাত্রী আছে, জুমা বলছে পূজা লাভ দিচ্ছে, শিউলি বলছে রূপা তোমার ভালো বলছি গো। আচ্ছা মাত্রী আছে, মাত্রী আছে, মাত্রী আছে, শিউলি আছে, মাত্রী আছে, মৈত্রী আছে, পূজা আছে, জুমা বলছে রূপা তুমি আমাদের গ্রুপ আসো সেটা চায় না। আচ্ছা রূপা তুমি আমাদের গ্রুপে কেউ চায় না, আমি আর কিছু বলবো না এবার, রূপা তুই বুঝে নে। আচ্ছা মাত্রী আছে, পূজা আছে, মাত্রী আছে, মৈত্রী আছে, মৈত্রী আছে, তো মানে চন্দন মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ বুঝতে পেরে, তুমি চন্দন তো? আচ্ছা হাই, তোমাকে অনেক অনেক ওয়েলকাম, আর যারা এসেছো একটা করে লাইক করে দিও, সবাই একটা করে লাইক করে দিও। হ্যাঁ মিলি, তোমায় পরে সব বলা হবে, তুমি বাইরে আছো তাই কিছু জানো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সুপ্রিয়া আছে,
হ্যাঁ, 1 ঘন্টা দিয়ে এসেছিলাম গো তোমাকে, 1 ঘন্টা। ওকে চন্দন, তোমাকে 1 ঘন্টা দিয়েছিলাম। পূজা আছে, পূজা আছে, মাতৃ আছে, মাতৃ আছে। ওকে ওকে ঠিক আছে। রূপাল কি রসই, হ্যালো অল ফ্রেন্ডস, রূপাল কি রসই, কেমন আছো? ভালো আছি। চন্দন তুমি কেমন আছো? তোমাকে অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা আমার এলবিতে আসার জন্য, সুপ্রিয়া আছে, রূপাল কি রসই লাইক দেন, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। চন্দন বলছে 3 আইডি আমার। আরে বাপ রে বাপ, রূপাল কি রসই কি তোমার? নিউ কাম। আচ্ছা, রূপাল কি রসই বলছে নিউ কাম। চন্দনা বলছে চন্দনা আছে, পূজা আছে, চন্দনা আছে, পূজা আছে, চন্দনা আছে, মাতৃ আছে, মাতৃ আছে, পূজা আছে, চন্দনা আছে। তুমি কি এখন 2টো আইডি দিয়ে এসছো? সবাই লাইক করে দিও একটা করে। আচ্ছা ভালো আছো, ঠিক আছে, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? আমি এখন অন্য জায়গায় আছি তো, এখানে গাড়ি ঘোড়ার শব্দ নেই, কিচ্ছু নেই, চারদিকে অন্ধকার হয়ে আছে জানো তো, চারদিকে মানে কারেন্ট তো আছে কিন্তু গ্রাম তো, তো সেই আমরা যেমন লাইটে লাইটে থাকি এখানে সেই জিনিসটা নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি চন্দন, সুপ্রিয়া আছে, মাতৃ আছে, সুপ্রিয়া আছে, পূজা আছে, পূজা আছে, সুপ্রিয়া আছে। ঠিক আছে, 3টে আইডি দিয়ে চলে এসেছি। আমার কথা শুনতে পাচ্ছ নাকি ক্লিয়ার, বলো তো একটু, পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে? সুপ্রিয়া আছে, এই তো কেয়া চলে এসছে, শেষ হলো। সবার সবাই মিলির সাথে কথা বলো, হাত দেখাচ্ছ কেন সবাই? আমি অন আছি, ঠিক আছে। আচ্ছা টিফিন করছি গো মিনিদি, করো, কি টিফিন খাচ্ছ বলো, কি টিফিন খাচ্ছ বলো। পূজা তুমি তো সারা দিন আজকে বাইরে ছিলে, এসে কি রান্না করলে নাকি খেয়ে দিয়ে বাড়ি এসেছো? পার্থ পাবো, পার্থ আসে দিচ্ছে কেন? মাতৃ আছে, পূজা আছে, পূজা আছে, বুঝেছো? পূজা কি করছো, খাওয়া দাওয়া হয়েছে? রূপাল কি রসই, মাতৃ আছে, মাতৃ আছে, হাসি পাচ্ছে আমার। নিউ আইয়ে রিটার্ন কর দুঙ্গি। আচ্ছা রূপাল কি রসই বলছে নিউ কাম, ও বুকে করতে পারো, ও রিটার্ন করে দেবে এরম বলছে। সুপ্রিয়া কি করছো বলো, ও সুপ্রিয়া কি করছো বলো, আজকে কি হলো? আচ্ছা পূজা, আমাদের এইখানে টপ 12 দেখাচ্ছে গো, তোমার ওইখানে কেন দেখাচ্ছে না? এখানে এখানে তো 10 দেখাচ্ছে। পূজা কি খাবে?
খাওয়া দাওয়া কি বাইরে থেকে করে এসেছো না খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। তুমি কেমন আছো? পূজা আছে পূজা আছে পূজা আছে পূজা আছে, আজকে আর হ্যাপা নেই। তোমার যে আছে, সুপ্রিয়া আছে। এই সুপ্রিয়া, কি করছো বলো, কি করছো বলো? এই তো সুলেখা চলেছে, লাইক দিয়ে চলে এলাম। সবাই একটা করে লাইক করে দিও। মাত্রে আছে, মাত্রে আছে সুপ্রিয়া। এই সুপ্রিয়া, কি করছো বলো? প্রিমিয়ার আছে, 10 মিনিটের জন্য সবাই একটু বেরোস। আচ্ছা, ওই 8টায় ঝুমার প্রিমিয়ার আছে, প্রিমিয়ার আছে, সবাই চলে যেও 10 মিনিটের জন্য। মাত্রী আছে, সুপ্রিয়া আছে, সুপ্রিয়া আছে, মাত্রী আছে, মাত্রী আছে, সুপ্রিয়া আছে। এখানে আমি যে রুমটায় বসে, বাগানের মধ্যে রুমটা, বাগানের মধ্যে না, রুমটা অন্ধকার হয়ে আছে, কারেন্ট আছে, কিন্তু এখানে গ্রামে তো অনেক দূরে দূরে বাড়ি, ও তো একদম অন্ধকার হয়ে আছে। তাই ভাবছি কি অবস্থা, অনেক দূরে দূরে বাড়ি। পূজা আছে, পূজা আছে, সবাই কি করছো বলো? পূজা আছে, মৈত্রী আছে। পূজা, কি খাওয়া দাওয়া করেছো? আমার কথা মনে হয় কেউ শুনতে পাচ্ছে না, আমার যা মনে হচ্ছে। কে বলছে দিদিভাই লাভ দিচ্ছে? পূজা, কি করছো? রান্না রান্না করেছো না খেয়ে এসছো? বাড়িতে মালা আছে, মালা আছে। কে বলছে কি করছো দিদিভাই? সুপ্রিয়া বলছে সবাই কি করছো, লেখা আছে। সুপ্রিয়া বলছে মিমি বেবি, এই তোমাকে কখন থেকে বলে যাচ্ছি কি করছো, উত্তর দিচ্ছ না। উত্তর দিচ্ছ না তো আমার বলছো না, আমার কথা শুনতে পাচ্ছো? সুলেখা বিবি, চন্দন আছে, মৈত্রী আছে, মৈত্রী আছে, পার্থদা। আরে কেউ বলো না আমার কথা শুনতে পাচ্ছো কি না, আমি বুঝতে পারছি না, আমার কথা শুনতে পাচ্ছো? আরে কেউ কিছু বলছে না, আমার কথা শুনতে পাচ্ছো কি না বলো, কিছুই বুঝতে পারছি না। এই এ কেউ কিছু বলছে না। ওই পূজা, আমার কথা শুনতে পাচ্ছো কি না বলো, দেখো কাণ্ড, সব চোখ বন্ধ করে হাত দেখাচ্ছে। হ্যাঁ,
পাচ্ছি শুনতে। ঠিক আছে ঠিক আছে, এটাই বলছিলাম, আমার কথা শুনতে পাচ্ছো কি না? সবাই আছে, সবাই আছে, আমি সবাই আছে শিউলির মতো করবো আজকে। সবাই আছে, সবাই আছে, সবাই আছে। ওকে, শুভ্রা বলছে মৈত্রী দি। আচ্ছা সুপ্রিয়া, তোমাকেও ভালোবাসা মৈত্রী আছে। এই তো কিং, কেমন আছো কিং বলো? হাই মিলিদি বলছে, হ্যাঁ ভালো আছি, একটা লাইক করে দিও, কেমন আছো বলো কিং? মৈত্রী আছে, সুপারি আছে। সুপারি কি করছো, টিফিন খেয়েছো নাকি? কি খেলে বলো? বলছে ভালো আছি মিলিদি। আচ্ছা কি করছো কিং, কি করছো? আচ্ছা কিং বলছে তুমি কেমন আছো মিলিদি? আমি তো ভালো আছি, আমি এখন গ্রামের বাড়িতে আছি বুঝলে। চারদিকে অন্ধকার, কারেন্ট আছে কিন্তু ওরকম তো নেই। এটা কিং না কুইন? হ্যাঁ সেটাই তো, এটা কিং না কুইন? সুপ্রিয়া দি ভালোবাসা দিচ্ছে, সুনিকা আছে, মাতৃ আছে। মাতৃ আছে, কে বলছে? রুম্পা, রুম্পা নাকি এটা? রুম্পা নাকি? কোথায় আছো মিলিদি? ওই তো ওখানে, COCSBEACR, এখানে আছি। আরে ফখরুল ভাই চলে এসে, ফখরুল ভাই আদা না এসে থাকতে পারলাম তো, লাইক দিয়ে চলে এলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। একটা লাইক করে দিও, খুব ভালো লাগছে তোমাকে দেখে সত্যি। আমি ভাবছিলাম বাবা ফখরুল ভাই তো এলো না, বসে আছি। রুম্পা মালা আছে, চন্দন আছে, চন্দন আছে, দুটো আইডি দিয়ে এসেছে, পূজা আছে, কিয়া বলছে ফখরুল দা আদা, হ্যাঁ, এবং মৈত্রী আছে, মৈত্রী আছে। তো ফখরুল ভাই কেমন আছো বলো, কেমন আছো সবাই বলো বলো বলো। আমি আছি, ওয়েট করছি, সবাই কেমন আছো, কি করছো, কি টিফিন খেলে সবাই বলো, কি টিফিন খেয়েছো বলো? কিং সুলেখা দি কেমন আছো? কেমন আছো বলো? চন্দন আছে, সুলেখা, সুলেখা বলছে কিং দি ভালো আছি, তুমি কেমন আছো কিং দি? কে বলছে ফখরুল দা কেমন আছো? তাই তো বলছি ফখরুল ভাই কোথায় চলে গেলে, ফখরুল ভাই তুমি কোথায় চলে গেলে? তোমার আজকে পুরো দুটো ভিডিও পরপর ফুল ওয়াচ করে দেখেছি ফখরুল ভাই। সুপ্রিয়া বলছে আমি নেই ফখরুল ভাই, আমি আর কেমন থাকবো, কারণ আমার ভিডিও দেখেন কেউ? আরে আমি দেখেছি তুমি টের পাওনি আজকে ফখরুল ভাই, বলো তুমি টের পাওনি? আমি তোমার দুটো ভিডিও আমার দেখা হয়নি, আমার এত ব্যস্ত ছিলাম এই যাতায়াত ট্রেনে,
তারপর এত ব্যস্ত ছিলাম, এখন থেকে আজকে থেকে ফ্রি আছি একদম। আমি দুটোই দেখেছি, দেখে কমেন্ট করেছি, সত্যি দেখেছি। ভালো করে দেখো, সুলেখা আছে, সুলেখা আছে, মাত্রী আছে, মাত্রী আছে, কিং বলছে ভালো, সুলেখা দি, সুপ্রিয় আছে, সুলেখা আছে, দেখেছি। পূজা বলছে মনুদি হাই, সুপ্রিয়া বলছে দেখি তো আপনার ভিডিও, দেখি তো, পূজা বলছে দেখি তো আপনার ভিডিও, মাঝে আছে, পূজা আসছে, কেয়া বলছে আমি দেখি ফখরুল ভাই। আরে ফখরুল ভাই, তোমার ভিডিও সবাই দেখে গো, তুমি রাগ করছো কেন? সবাই তোমার ভিডিও দেখে। সুপ্রিয়া বলছে বসে আছি কুইন, চন্দন আছে, পূজা বলছে আমিও দেখি ফখরুল ভাই, চন্দন আর মালা তো একই, মালা চন্দন আছে, কিং বলছে পূজা দি, পূজা বলছে মিলি দি আছি গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু কথা বলো, কি করছো পূজা, কি করছো, কোনো সুখবর আছে নাকি? পূজা আপনি দেখেছেন তাই তো আপনার এলবিতে আসলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি এসেছো খুব ভালো লাগছে, তুমি আসবে, দেখতে পাচ্ছো আমার এলবি তো ওরকমই ফাঁকা ফাঁকা থাকে, তো একটু এসো, একটু সাপোর্ট করো। পূজা বলছে আচ্ছা ফখরুল ভাই তাই, বলছি আপনি দেখেছি, তুমি না আপনি আপনি বলো না, ঠিক আছে, তুমি তুমি করে বলো, আমার আপনিটা না ঠিক আসে না, আমি তো তুমি তুমি করি। আরে ব্যাংকিং স্টুডিও বাই সাথী, আরে হ্যালো, ওয়েলকাম আমার এলবিতে আসার জন্য সাথী, খুব ভালো লাগছে তুমি আমার এলবিতে এসেছো, একটা করে একটা লাইক করে দিও, খুব ভালো লাগছে। কেমন আছো বলো, তুমি কোথায় থাকো সাথী? পূজা বলছে এই সন্ধ্যা দিলাম গো। আচ্ছা আচ্ছা, কি খেয়েছো পূজা, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে পূজা? শিউলি আছে, মাইত্রী আছে, পূজা আছে, পূজা আছে, সাথী বলো কেমন আছো? সে সাথী কি আমি চিনতে পারছি? ব্যাংকিং স্টুডিও বাই সাথী, লাইক করে দিও সবাই, একটা করে লাইক করে দিও কেমন। আচ্ছা পূজা বলছে বাড়ি এলাম 4:30, এসে খেলাম। আচ্ছা তুমি রান্না করে গেছিলে পূজা, রান্না টান্না করে গেছিলে তাই তো? আচ্ছা সুলেখা আছে, পূজা আছে, সোনা সোনা চাল রাখি না, কি খবর আছে পূজা? চন্দন আছে, পূজা আছে, চন্দন আছে, সুলেখা আছে, বলছে আমি 15 মিনিট পরে কথা বলছি। আরে সুপ্রিয়া কি বলছো, চন্দন আছে, মাত্রী আছে, মাত্রী আছে, চন্দন আছে, সুরেখা আছে, পূজা বলছে খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কার? তোমার? পূজা তোমার না আমার? আছে আছে আছে, কার নেটওয়ার্ক? আমার গ্রামের মধ্যে আছে তো, নেটওয়ার্ক কিরকম হচ্ছে আমি দেখতে পাচ্ছি, 7টা মেসেজ। আচ্ছা পূজা হাসছে, পূজা আর তোমারও? আচ্ছা আমারও নেট ঘুরছে, এই যে আমি তো বুঝতে পারছি না গো নেট ঘুরছে। চন্দন আছে, এই যে 10-এ স্টিক করে চাচা, টপটা কি 10 নাকি গো, আমি বুঝতে পারছি না, আমার মোবাইলে তো 10ই দেখাচ্ছে।
আছো? চা খাওয়া হলো? সন্ধ্যে চা খাওয়া হলো? বকুল বলছে আমার কথা শুনে দাদা আবার হাসে। তোমার কথা শুনে দাদা হাসে? আচ্ছা শুনে কাটছে। পূজা বলছে হ্যাঁ গো, ঘুরছে গো। এ এখনো ঘুরছে? কি বলছো গো? আমি তো বুঝতে পারছি না। আমার নেট ঘুরছে? এই রে কে বলছে পার্থদা? চন্দন আছে? পূজা বলছে খুব নেটওয়ার্ক প্রবলেম। এই রে টিউশন আছি। ও আচ্ছা। চন্দন আছে? পূজা আছে? দাদা ভাই? এই যে দাদা ভাইকে চা দিচ্ছে পূজা। মৈত্রী আছে? মৈত্রী আছে। ঘুরতে থাক, যা পারে ঘুরুক। চার্জ নেই? অন আছি মিলিদি। ঠিক আছে, চার্জ বসাও, চার্জ বসাও। কিং চার্জ বসাও। সেই কখন থেকে 10 হয়ে আছে বাপরে। পূজা বলছে তুমি বুঝতে পারছো না, আমার আমরা আমা আমরা পাচ্ছি। ও তাই নাকি? আমি তো বুঝতে পারছি না গো। এই বাবা, এরকম নেট প্রবলেম হলে কিভাবে হেল্পিং করবো গো? এত ঝুমা চলে এসছে। ঝুমা আছে? পূজা আছে? পূজা আছে। এইভাবে নেট প্রবলেম হলে কিভাবে করবো গো বলো তো? খুব নেট প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না আমি। না বুঝতেই পারছি না। আচ্ছা ফখরুল ভাই কি বলছে? পার্থদার এলবিতে আমার কমেন্ট পড়েননি। ওই পূজা শোনো, ফখরুল ভাই বলছে পার্থ নাকি ওর এলবিতে ফখরুল ভাইয়ের মেসেজ পড়েনি। এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে না, তাই নেট প্রবলেম। হ্যাঁ ঠিক বলেছো। মালা আছে? চন্দন আছে? ফখরুল এটা আপনাকে জানালাম মিনি ম্যাম। ও আমাকে জানাচ্ছো? আমাকে জানিয়ে কি হবে? পার্থর ম্যাডামকে বলো। এই যে পূজা, পার্থ ফখরুল ভাইয়ের মেসেজ, 4-5টা মেসেজ করেনি, কমপ্লেন করছে তোমার কাছে। জুমা বলছে আমি ছিলাম না, এলাম। কোনটা তুমি ছিলে? তুমি তো অনেকক্ষণে এসেছো, প্রথমে এসেছো। আমি ছিলাম না, এলাম। কোনটা তুমি ছিলে? ছিলে? অক্সিজেন না থাকলে চলবে নাকি বাবা? সত্যি ঝুমা থাকলে জোশ বেড়ে যায়। সত্যি কথা বলতে কি, তুমি ছিলে ঝুমা, প্রথমেই তো তুমি এসেছো। আমি মনে হয় বলতে ভুল করেছি, এই তো ঝুমা চলে এসেছে। হয়েছে? পূজা বলছে ফখরুল ভাই দেখি নাই গো, সরি। আচ্ছা তুষার আছে? শিউলি আছে? কেয়া ম্যাম চলে গেছে? ফখরুল ভাই বলছে কেয়া ম্যাম চলে গেছে। আছে শিলে? শিলে সন্ধে দেওয়া হলো? পূজা আছে? বলছে মুন্দি লাভ দিচ্ছে। চিন্তা করো আমার মোবাইলে টপ দেখো 10 কখন থেকে দেখাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? আজকে আর কেউ আসবে না, আসলে লাইভেও যেতে পারি না। না লোকের লাইভে যেতে পারি না আমি, ঠিক মতো কাজ থাকে। এই তো রবিন চলে এসেছে। আমি ভাবছিলাম রবিন তুমি কেন আসছো না। হাই মিলি, হ্যাঁ হ্যালো, সবাই একটা করে লাইক করে দিও। এই যে ঝুমা বলছে পু, তারপরে পূজা বলছে ব্লু ব্লু করো। আচ্ছা আচ্ছা করছি। পার্থ? এটা পার্থ। হ্যাঁ আমি খালি ওই পূজাই বলি। করে দিয়েছি পার্থ, ব্লু করে দিয়েছি। আরে তুষু কোথায়? তুষু ঝুমা ডাকছে তো। আচ্ছা পূজা বলছে টপ 14 আছে। আচ্ছা আচ্ছা, আমার এখানে কি 10 দেখাচ্ছে না? 10? আচ্ছা আচ্ছা। ঝুমা ঝুমা বলছে কে লাভ দিচ্ছে? রবিন বলছে গুড ইভিনিং মাই সুইট মিলি। গুড ইভিনিং রবিন, এসেছো? খুব খুশি হয়েছি, লাইক করে দিও একটা। তুষার বলছে ঝুম লাভ দিচ্ছে। কেয়া বলছে টপ 15, টপ 15। পূজা বলছে তাই, আমার এখানে কত দেখাচ্ছে বলো আমারটা। ঝুমা কি হচ্ছে? ঝুমা মাত্রী আছে? পূজা বলছে দাদা ভাই কাঁদছে কেন? পূজা কাঁদছো কেন? রবীন্দ্র বলছে কেমন আছো বন্ধু মিলে? আমি এখন ভালো আছি গো, খুব ভালো আছি। আমার গলাটা একদম ফ্রেশ হয়ে গেছে, তাই না? বুঝতে পারছো তো, গলা নিয়ে খুব প্রবলেম ছিল কয়দিন, এখন গলা টলা সব ঠিক হয়ে গেছে। কেয়া হাসছে? পূজা বলছে পূজা আছে? মাতৃ আছে? পূজা ম্যাম নমস্কার।
তারপরে তুষার আছে, বোন এই যে চকলেট দিচ্ছে, পূজা পূজা আছে, মাঝি আছে, বকুল রয়েছে, আছেন কেমন? প্রজা ম্যাম, পূজা ম্যাম, আচ্ছা কেমন আছে পূজা ম্যাম? তাই বলছে, দাদা ভাই আমি খুব কি দুঃখ কেন? চুমা বলছে, দেখ আমি একটা কম দিয়েছি, আমাকে একটা কম দিয়েছে, কি জ্বালা আসলে, কি জ্বালা! পূজা বলছে, কখনো আসে না। পূজা বলছে, দাদা ভাই জানো আমি কেন কান্না করছিলাম? কেন কান্না করছো গো পূজা বুনু? তুষার আছে, কি হয়েছে তোর? কে বলছে, আমার এলবিতে লিখে দাও দি ভাই, হ্যাঁ কে আর এলবিটা লিখে দাও, আমি পিন করে দিচ্ছি। পূজা বলছে, রবির হাই। ফকরুল বলছে, পার্থদা নমস্কার, কেমন আছেন? দাদা ভালো নেই? রবিন বলছে, হাই পূজা। পূজা বলছে, পূজা এ তো পূজা হচ্ছে, পূজা ওই যা আমাকে চকলেট দাওনি তাই, বাবা এবার খুশি হয়ে গেছে পূজা। মাতৃ আছে, ঝুমা বলছে, কি করে জানবে তোর দাদা ভাই কি কোনো খেয়াল রাখে আমাদের? রবিন বলছে, গুড ইভিনিং রবিন, কেমন আছো আর কি করছো বলো, বলো কি করছো রবিন? পূজা বলছে, পার্থ শোনা শুয়ে পড়েছে গো। ওরে বাপরে, সারাদিন তো টায়ার্ড। মাইত্রী আছে, তুষার বলছে, খেয়াল রাখার সময় না পেলে কি করব, সেটাই তো, খেয়াল রাখার সময়ই পাচ্ছে না তুষার। আমি না ওই আমাদের ঘরটা তো নতুন হয়েছে, একদম ফাঁকা, জানো কিরকম আমার কথাগুলোই আমার কানে বাজছে, জোরে জোরে শুনতে আমার সাউন্ড, আমার আমার কথা বলছে, সেই তো মন্দির। মাইত্রী আছে, মাইত্রী আছে, ঝুমা সেটাই তো, কিং বলছে, জমা দিয়ে লাভ দিচ্ছে। পূজা বলছে, দা ভাই সাথী ব্যাংকিং স্টুডিও ভাই সাথী আছে, থাকো গো সাথী থাকো। পূজা আছে, পূজা আছে, ঝুমা কিংকে ভালোবাসা দিচ্ছে। পূজা আছে, পূজা আছে, পূজা আছে, মালা আছে, সাথী আছে, চন্দন আছে, মাইত্রী আছে, চন্দন আছে, মাতি আছে, চন্দন আছে, সাথী আছে, চন্দন আছে, ফকরুল, পার্থদা নমস্কার, দাদা কেমন আছেন? পূজা আছে, পার্থ শোনা ঘুম ঘুম হয়নি গো তাই শুয়ে পড়েছে, পার্থর ঘুম হয়নি, পার্থর তাই শুয়ে পড়েছে। মালা আছে, আমার সেটাই তো, তুষার বলছে, আমার ব্যস্ততা কেউ চোখে না দিলে, না দেখলে কেউ বুঝবে না। পূজা বলছে, ফখরুল ভাই আমি পার্থকে পার্থর ফোন থেকে মেসেজ করছি গো। আচ্ছা আচ্ছা, পূজা বলছে, ফখরুল ভাই পার্থর মোবাইল থেকে মেসেজ করছে, পার্থ শুয়ে পড়েছে গো। রোহিত শুভা, হ্যালো হ্যালো রোহিত, ওয়েলকাম, আমার এলবিতে আসার জন্য তোমাকে ভালোবাসা, ওয়েলকাম, কেমন আছো বলো, বলো কেমন আছো। চন্দন আছে, পূজা আছে, ঝুমা বলছে, খেয়াল রাখে না বলে নিজেই কতবার ফোন করলাম, একবার ব্যাক করলো দুপুরে, তখন আমি কাছে ছিলাম না, বিকেলে কতবার করলাম উনি ব্যাক তো করতে পারে সেটাও করে না, তাহলে রাগ হয় না বলো? সেটাই তো, এত ফোন করলে কল ব্যাক করবে তো তুষার, একটু তো করবে, একবার তো করবে। পূজা বলছে, দা ভাই জানি গো। বকুল বলছে, 100 দেখ। চন্দন আছে, পূজা বলছে, পূজা আমি, মাতৃ বলছে, মিলি 7টা 1 থেকে 40 অবধি থাকলাম, এবার আসি। আচ্ছা ঠিক আছে, কি আর করবে, তোমার তো টাইম নেই, তুমি তো 8টা থেকে এলবি করো না। দাদা ভাই আমাকে কল করলে না, পূজা বলছে, তুষার বলছে, বকরু ভাই আদাব, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাতৃ বলছে, টাটা, মাতৃ বলছে, টাটা বাই বাই, তোমাকেও টাটা মাতৃ। পূজা আছে, মাতৃ আছে, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো।
শিউলি কি করছো? সন্ধে দেওয়া হলো? মালা আছে, কিং আছে, পূজা আছে। শিলি বলছে আমি একটু বিজি আছি গো মিনি দি। ঠিক আছে ঠিক আছে শিলি, পূজা আছে। কিছু মনে করো না, না না না, আজকে তাড়াতাড়ি করে ওই পার্থ যখন ই হলো না তখন রান্না করে নিয়েছি গো, তাড়াতাড়ি করে, না হলে না খুব অসুবিধা হয়। 10টায় লাইভ শেষ করে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে অনেক, আমি আবার রাত্রি জাগতে পারি না বুঝলে। আমাকে ওই 11:30-12টার মধ্যে ঘুমোতে হয়, আমি খুব সকালে উঠি তো আমি পারি না। আর দিনের বেলা সময় ঘুমাই না, মাঝে মধ্যে ঘুমিয়ে যাই, তো আমি না রাত জাগতে পারি না একদম। পূজা কি রান্না করবে? শুনে বলছে দাদা ভাই আপেল দিচ্ছে। পূজা বলছে ডিউলি দিয়ে পার্থ শুয়ে পড়েছে, ওই যে কখন গেছে, এই যে সুপ্রিয়াকে ধরে পেটাতে হবে গো। আমি নাই, এই তো ফখরুল ভাই আছে। শুনছে আমি পাশের বাড়ি গিয়েছিলাম গো, একটু দরকার ছিল বুঝলাম। শুনে আছে ফখরুল ভাই আদাব। এই তো কৃষ্ণা চলে এসেছে, গুড নাইট রাধে রাধে। কৃষ্ণা রাধে রাধে, কেমন আছো বলো? ওয়েলকাম, একটা লাইক করে দিও, খুব ভালো লাগছে তুমি এসেছো। টিউলি দি রান্না করব দেখি আবি হামে, এটা মনে হচ্ছে এই তো ফখরুল ভাই। থ্যাংক ইউ ফখরুল ভাই, থ্যাংক ইউ। কেয়া বলছে কৃষ্ণা দা রাধে রাধে। শিউলি আছে, শিউলি আছে। সুপারি বলছে রাধে কৃষ্ণা রাধে রাধে। পূজা বলছে কৃষ্ণা রাধে রাধে। শিউলি আছে, কৃষ্ণা কি দিচ্ছ? ফুল দিচ্ছে। হ্যাঁ পূজা বলছে টপ 17 হোক, টপ তো আজকে বাড়েই না। আচ্ছা হোক, পূজা আছে আছে, ফখরুল ভাই আছে। এটা মনে হচ্ছে ফখরুল ভাই, রাধে রাধে কৃষ্ণা দা। এটা ফোক আবিদ আহমেদ ফখরুল ভাই। কিং আছে, সুপারি দিয়ে লাভ দিচ্ছে সুপারি, টপ 17। কিং স্যাং বলছে রুটি করছি গো মিলি বোন, মিলি বোন। আচ্ছা রুটি বানাচ্ছো, আচ্ছা ঠিক আছে বানাও। তুমি কিং না রুম্পা বলো? কৃষ্ণা আছে, শিউলি, কেয়া, সুপারি, পূজা, রাধে রাধে। কেয়া বলছে টপ 17। সুপ্রিয়া আছে, বলো গো টুম্পা সোনা। ফখরুল ভাই আছে, কে বলছে কৃষ্ণা দা কেমন আছো? ফখরুল ভাই আছে, সুপ্রিয়া বলছে ওটা কুইন, আচ্ছা মানে রুম্পা, তাই তো বুঝেছি। রাধে রাধে কৃষ্ণা দা। এই তো জিৎ, জিৎ কেমন আছো বলো? তোমার ভিডিও দেখবো, তুমি তোমার ভিডিও ছেড়েছো আমি দেখেছি, কিন্তু দেখার সময় হয়নি, দেখে নিব ঠিক আছে। কেমন আছো বলো? গুড ইভিনিং, একটা লাইক করে দিও আমার এলবিতে এসে আসার জন্য, অনেক ধন্যবাদ, ভালোবাসা, ওয়েলকাম, আমার একটা লাইক করে দাও। ফখরুল ভাই আছে, কিং আছে, কৃষ্ণাদা লাভ দিচ্ছে, জিৎ আছে, ফখরুল ভাই আছে, ফখরুল ব্লগস। হ্যাঁ বুঝতে পেরেছি তুমি ফখরুল ভাই। তুষার আছে, চন্দন আছে, চন্দন আছে, ভালো আছি। তোমার গলা কেমন এখন, কি মনে হয় বলো, কেমন বলো তো, কেমন আছে আমার গলা, কি মনে হয়, ভালো আছে তো? একদম ক্লিয়ার, ভালো আছে, একদম ঠিক হয়ে গেছে।
হ্যাঁ গো, হ্যাঁ ফকরুবা আছে, পূজা আছে, সুপ্রিয়া বলছে আমি নেই, মালা আছে, কিং বলছে রুম্পা। আচ্ছা এটা রুম্পা, তাই তো বুঝেছি রুম্পা। পূজা আছে, পূজা আছে, কৃষ্ণা বলছে টুম্পা শোনা, কেমন আছো বলো, অনেকদিন দেখি না, আমি একটু কাজ করব, হাত তুলবো, এ তো কি বলবো আর। কৃষ্ণা বলছে মিলি দি চকলেট। হ্যাঁ গো, আমার গলা একদম ঠিক হয়ে গেছে, আজকে আর কোনো ব্যথা ট্যাথা নেই। আরে মলয় চলে এসেছে। হ্যাঁ মলয়, থ্যাংক ইউ আমার এলবিতে আসার জন্য, কেমন আছো বলো, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম, তুমি তো আসোই না এখন আমার এলবিতে, ভালো লাগে না আসলে কত বলো, আসো কিছুক্ষণ থাকো, ভালো লাগবে। পূজা আছে, পূজা আছে, কি করছো মলয়, তুমি অফিসে না বাড়িতে, অফিস থেকে বাড়ি এলে? কে আছে বলছে মলয়দা, লাভ ইউ, লাভ দিচ্ছে তোমাকে অনেক লাভ বলো, ভালো লাগছে। আসবো কেন, কেন আসবে না বলো, আমি কি কিছু করেছি বল, কেন আসবে না। পূজা আছে, কে বলছে মলয়দা কেমন আছো, হ্যাঁ আমিও বলছি কেমন আছো। ওরে বাপরে বাপ, দেখো ফখরুল ভাই সবাইকে লাভ দিচ্ছে, সবাইকে, এই দেখো ফখরুল ভাই সবাইকে লাভ দিচ্ছে। পূজা আছে, সুপ্রিয়া আছে, বলছে অত ভালো লাগার দরকার নেই, কেন ভালো লাগার দরকার নেই, তো আমার তো ভালো লাগে তোমাকে। থাকো, অত ভালো লাগার দরকার নেই আবার, বলছে কৃষ্ণা রাধে রাধে। হ্যাঁ গো কৃষ্ণা রাধে রাধে, মলয়দাকে দেখো চা বিস্কিট কেক কত কি দিয়েছে কেয়া। সুপ্রিয়া বলছে হাই মালয়দা, পূজা বলছে কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ না, কি বলছো, আমার কথা শুনতে পাচ্ছ না, তুষা আমার কথা শুনতে পাচ্ছ না বল। হ্যাঁ তুমি লাইভটা নতুন করে স্টার্ট করলে আবার আসবো, অনেক সময় হয়। আচ্ছা মলয়দা রেগে আছে, কে আদি দেখো রেগে আছে, ওই সবাই আমার কথা শুনতে পাচ্ছো তো বলো, একদম ক্লিয়ার, গলা ভাঙা লাগছে বলো, কি হলো মলয়দা, রাগ করছে মলয়দা, দেখো দিতে হবে না চাটা, কেন দিতে হবে না মনোদাকে, সবাইকে দিলাম সবাইকে। কিং আছে, করোনা মনোদা, হ্যাঁ কিয়া বলছে পূজা আছে, মনোদা কি করছো বলো, কি করছো, অফিস না বাড়িতে, বাড়িতে এসেছো? আচ্ছা বাবু এখন আসে না গো, দেখি না কারোর লাইভে যেতে, দেখি না তো বাবুকে,
তুষার, আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো তো, আমার কথা শুনতে পাচ্ছ নাকি বলো। এই করো সুপ্রিয়া, কিং বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি, ঠিক আছে। ফখরুল ভাই আছে, ফুল দিচ্ছে সবাইকে। পূজা বলছে মিলিদি বাবাকে নিয়ে তুমি কি করবে? মানে মলয়দা, ফখরু ভাই আছে, ফখরু ভাই আছে, কৃষ্ণা আছে। কৃষ্ণা কি করছো বলো? কেউ কিছু বলছে না গো। মিলি আমি কাজ করছি তাই কথা বলতে পারছি না গো। কাল এক জায়গায় যাব ভোরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু কোনো ব্যাপার না। তুমি রেডি হও, রেডি হও, নো প্রবলেম, রেডি হয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, ওকে। মিলি দি বাবুকে নিয়ে কি করবে তুমি? ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো বাবুকে দেখতে পাচ্ছি না কদিন যাবত, আসে না কারো, তোমার লাইভেও দেখিনি, মানে শিবলির লাইভেও দেখি না। এসে এসে কি বলতো না, ও আর নেই, আসে না। কৃষ্ণা বলছে জুমাদি রাধে রাধে, শিউলি আছে, শিউলি আছে, শিউলি আছে। তুষার কি করছো, চা খাওয়া হলো? শিউলি আছে, বাবু আর আসে না। হ্যাঁ গো দেখছি না, আর বাবু আর আসে না। এসে কি বলতো না, এসে ও আর নেই, দেখি না। শিউলি আছে, শিউলি আছে, শিউলি আছে। জুমা বলছে রাধে রাধে, ঠিক আছে, আসে না। হ্যাঁ ও আর আসেই না কেন জানি, জানো জানালাটা খুলেছি কি অন্ধকার বাবা, রাস্তাতেও তেমন আলো নেই বুঝলে, আছে আলো অল্প অল্প। আমি কলকাতায় যেখানে থাকি ওখানে তো সব সময় রাতে বেলায় ও একদম পুরো লাইটে লাইট। থাকো গো থাকো, থাকো গো, আমি আরে একটা কাজে এসেছি তো, হঠাৎ হঠাৎ খুব দরকারি কাজে এসেছি। আমাদের বাড়ির সামনে না গভর্নমেন্ট থেকে ড্রেন করছে, তো বাড়ির মালিক না থাকলে তো হবে না। না তো ফোন করেছিল পাড়ার কোনো নেতা মন্ত্রী, তো এসেছি এই জন্য, বাড়ির সামনে ড্রেন হচ্ছে তো সেই এই জন্য বাড়ির সামনে ড্রেন করছে। তো প্রত্যেক মালিকের কাছ থেকে জায়গা নেবে, কি হবে না হবে কি ব্যাপারে, এই জন্য আসতে হয়েছে তাড়াতাড়ি করে বুঝলে। মিলি আমি 10 মিনিটের জন্য বেরোচ্ছি। ওকে ওকে ঠিক আছে ঝুমা, সুপ্রিয়া আছে, আমি নেই, তুমি থাকোই না গো সুপ্রিয়া। ও আচ্ছা বুঝলাম, হ্যাঁ এই জন্য এসছি গো, না হলে আমার ভাল লাগে না, আমার ট্রেন জানি এত। হ্যাঁ আসো না, দেখতেই তো পাচ্ছ, রবিন থাকো কিছুক্ষণ। সুপ্রিয়া আছে, তুষার আছে। তুষার চা খেয়েছো বাজারে গিয়ে? ও তুমি তো এখন টিউশন পড়াচ্ছ, তুমি একাই এসছো না দাদাও এসছে? আমরা দুজনেই এসছি, মেয়েরা তো ওই আমরা যে ফ্ল্যাটে থাকি না ওই ফ্ল্যাটেই মামার বাড়ি, মামাও থাকে ওইখানেই আছে, আমরা নিয়ে আসি না তো, ওদের পড়াশোনা ডিস্টার্ব হয় না, নিয়ে আসি না। এই তো মাহি, আমি তাই ভাবছিলাম মাহির ঘরে, মাহির এলবিতে তো আমি গেছিলাম, মাহি এখনো আসছে না, মনটা খারাপ হয়ে যাচ্ছিল সত্যি। মাহি খুব ভালো লাগছে এসেছো, একটা লাইক করে দিও, কেমন আছো বলো মাহি। সুপ্রিয়া বলছে আমি ভালো আছি নবীন।
নেট ঘুরছে মিলে দিয়ে কোথায় গো, আমি তো বুঝতে পারছি না। জানালাটা খুলে দেয়, কিন্তু অন্ধকার না, ভয় লাগছে আমার। ও মাই গড, বাগানটা কি অন্ধকার হয়ে আছে গো! এ বাবা, জানালাটা খুললাম, এখনো ঘুরছে নাকি গো? আর তো প্রতিমা দি চলে এসছে, থ্যাংক ইউ প্রতিমা দি আসার জন্য। মাহি ভাই, রবি বলছে তুমি কেমন আছো? সুপ্রিয়া, মাহি বলছে সুপ্রিয়া। আচ্ছা ঠিক আছে, 8টার সময় এসছো, আমি তোমাকে টাইম দিয়ে আসব। তুমি কবে এলবি করবে গো প্রতিমা দি? তুমি কবে এলবি করবে আমাকে জানিয়ে যেও, আমি ওইভাবে তোমাকে টাইম দিয়ে আসব। তুমি কিছুক্ষণ টাইম দাও, 2 ঘন্টা তো দিয়ে যাও, আমি আবার ফাঁকা পেলে দিয়ে আসবো। মাই বলছে সুপ্রিয়া লাভ দিচ্ছে, ঠিক আছে 8টা, হ্যাঁ তুমি 8টায় এসেছো, ঠিক আছে আমি লিখে রাখলাম গো, আমার না ভুলাক্কার, আমি আবার ভুলে যাই। লিখে রাখলাম, হ্যাঁ 8টার সময় এসেছো প্রতিমা, রান্নাঘর, ঠিক আছে। সুপ্রিয়া বলছে হাই প্রতিমা দি, মাহি বলছে আছে, প্রতিমা রান্নাঘর বলছে ঘুরছে। এ বাবা, জানালাটা খুললাম তো, আমি না বুঝতে পারছি না ঘুরছে যে, এখানে শো করছে না, ও চাকা ঘুরছে। ইয়ে বাবা, কি করি বলো তো। আছে আছে, কিং আছে, এখনো ঘুরছে নাকি গো? দেখো তো, দেখি তো জানালার ধারে যাই, দেখো তো এখনো ঘুরছে নাকি, এখন ঘুরছে, জানলা দিয়ে না পড়ে যায় মোবাইল, ঠাস করে পড়ে গেলে মরে যাব আমি। এ বাবা, গুটগুটি অন্ধকার। আরে জোনাকি পোকা ঘুরছে তো, এই জোনাকি পোকা, ওয়াও কি দারুণ লাগছে, জোনা পোকা গুলো অন্ধকারের মধ্যে জলজল করছে। বন্ধু করে নাও, আমি 24 ঘন্টা পরে ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা যারা বন্ধু করতে চা, প্রথমা দিকে বন্ধু করে না, 24 ঘন্টা পর ব্যাগ দেবে, এখন ঠিক আছে তো গো? আর তো যাই হোক, কখনো কম কখনো বেশি, ঘুরছে নাকি গো বলো তো, আমাকে একটু বলো না, এখনো ঘুরছে নাকি বুঝতে পারছি না। তার মধ্যে আজকে সারা দিন কারেন্ট ছিল না, সেই 5টার দিকে এসেছে, তখন আমার নেট একদম মানে কি বলবো, চার্জ একদম কত, 3 না 4 ছিল, তারপরে ওই চার্জ দিয়ে পাথর লাইভে গেলাম। রবিন বলছে সুপ্রিয়া আজকে তোমার অনেক ভিডিও লাইক কমেন্ট করে দেব। মাহি আছে, যাবে টান দিতে পারছি না কাউকে, তো কি হবে বলো। রবিন বলছে নেট প্রবলেম। এ বাবা, নেট প্রবলেম হচ্ছে? দেখো তো নেট প্রবলেম নাকি এখন, এখান থেকে বোঝাই যাচ্ছে না কি করি বলো তো। এবার দেখো তো, এবার এবার ঠিক আছে, বোঝাই তো যাচ্ছে না, আমি তো বুঝতে পারছি না, পূজা নেট ঘুরছে নাকি গো? তুমি তোমায় আমি ব্যাগ দেব, প্রতিভাবে আছে, রবি বলছে পরে আসছে, কিছুই আসছে না ফোনে, কি বলছো?
এই তো রবিন আছে, আর তো মেসেজ দেখতে পাচ্ছি না গো আমি। কি করবো, নেট যদি না থাকে কিভাবে কি করবো গো? রবিন তুমি আমার বন্ধু আছো, আছে মেসেজ করো গো, সবাই মেসেজ করো, বোরিং হচ্ছি। সব বন্ধ করে দিয়েছি। কে বলছে, মাহিদা কেমন আছো? এত আস্তে আস্তে লাইক গুলো জেনে কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই তো চন্দন বাবা, কোথায় ছিলে গো এতক্ষণ? চন্দন আছে, কি বলছে? ও কেয়াদি কি করছো? রবিন বলছে ওকে, চন্দন আছে। এখানে সেই কখন থেকে টপ কি সব দেখাচ্ছে, যাই হোক। আচ্ছা কেয়া, তুমি কবে? কেয়ার কালকে সকালে 11টার সময় লাইভ আছে গো। মাহি আছি আছি, আচ্ছা থাকো 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 গো, মেসেজ করো। কেয়া বলো, র চৌহান, রানেশ চৌহান, হাই, হ্যালো, হাউ আর ইউ, ওয়েলকাম, আমার এলবির জন্য অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসায় রানাস, একটা লাইক করে দিল, এ আর ইসলামিক ভিডিও। হাই হাই, কেমন আছো বলো? আমার এলবিতে আসার জন্য অনেক ধন্যবাদ, ওয়েলকাম, অনেক ভালোবাসা, একটা লাইক করে দিও, এ আর ইসলামিক ভিডিও। আচ্ছা তুমি মনে হয় আমার ভিডিওতে অনেক, আমার লাইভে অনেক দিন আগে একবার এসেছিলে গো, এ আর ইসলামিক ভিডিও। কেমন আছো বলো, ভালো আছো তো? চন্দন আছে, রবিন বলছে ঠিক আছে, টিফিন করো সুপ্রিয়া, কিয়া বলছে। প্রথম বলছে ঠিক আছে কেয়া, সুপ্রিয়া বলছে কেউ যদি টিফিন করতে চাও চলে এসো। আচ্ছা রবিন বলছে আমি তো পেশেন্ট দেখছি সুপ্রিয়া। প্রতিদিন এমন হয় মেসেজ করে শেষ করতে পারি না, আজকে আর মেসেজটা সুপ্রিয়ার ক্ষেত্রেও, সে শিউলির ক্ষেত্রেও দেখলাম। ইসলামিক হাই, কেমন আছো? থাকো একটুক্ষণ, কোথায় চলে যাচ্ছ সবাই? আট সাত, আসা যাওয়া করো না গো, প্লিজ আসা যাওয়া করো না কেউ।
রবিন বলছে, এসে গেছে সুপ্রিয়া, চা দাও। সবাই কোথায় গো? মেসেজ করো, মেসেজ করো, বসে আছি। আচ্ছা, সব দিন সমান যায় না গো মিলি লাইভে, কখনো টপ ভালো হবে, কখনো কম হবে, মন খারাপ করো না। না না, মন খারাপ করি না, বসে আছি চুপ করে। কখনো একদম করে শেষ করতে পারি না, কখনো আবার ফাঁকা। না না, মন খারাপ করবো না। তুমি কটা থেকে লাইভ করবে গো কালকে? প্রথমাদি বলো কটা থেকে লাইভ করবে। হ্যাঁ, 4 বিস্কিট। তোমার 1 ঘন্টা শোধ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আবার কবে লাইভ করবে গো চন্দন? আমি 2 ঘন্টা পাবো কার থেকে? আচ্ছা আচ্ছা, কার থেকে পাবে 2 ঘন্টা? 7টা থেকে 8টা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কি বললে, আমি 2 ঘন্টা পাবো কার থেকে? কার থেকে পাবে গো? তুমি, আচ্ছা, তুমি প্রতিমাদি বলছে আমি কাল 7 PM লাইভ করব। ঠিক আছে, ঠিক আছে প্রতিমাদি, অন্য আইডি দিয়ে যেতে হবে। কেয়া বলছে ঠিক আছে যাবো প্রতিমাদি। আচ্ছা, রবীন বলছে খুব ভালো লাগছে গো সুপ্রিয়া, তোমার পেশেন্ট দেখা শেষ হয়নি রবিন? কিং আছে, কিং কি করছো? রান্না কমপ্লিট হলো? রুম্পা বলো কিছু, বুঝতে পারছি না। আর কি খাবে গো রবিন? প্রিয়া, তোমার সঙ্গে কথা বলে আমি খুব শান্তি পাই। কার সাথে গো রবিন? কার সাথে বলো, কথা বলে শান্তি পাই? ঝুমা আছে, শিউলি আছে। শিউলির কাজ কমপ্লিট হলো? শুনে ভালো লাগলো রবিন। আচ্ছা, সুপ্রিয়া রবিনের মধ্যে কথা হচ্ছে। কিং আছে, শিউলি আছে। আজকে যে কি হয়েছে কে জানে। তুষার কি করছো? পূজা আছে, শিউলি আছে, পূজা আছে, শিউলি আছে। কি করছো কেয়া, কি করছো? রান্না হলো? খাওয়া দাওয়া হলো? রান্না হলো? টিফিন হলো? পূজা আছে, জুমা চোখ বড় বড় করছে। প্রতিমাদি আছে, প্রিমিয়ার থেকে ঘুরে এলাম। ওকে ওকে, থ্যাংক ইউ। শিলি আছে, মেয়েকে দিয়ে এলাম। আচ্ছা, টিউশনে দিয়ে এলে? পূজা বলছে আমি ঘুরে এলাম। ওকে, শিলি আছে, শিউলি আছে, শিউলি আছে, শিউলি আছে। পূজা বলছে ডিউলি দি, এই এবার ঠিক আছে তো, নেট ঘুরছে না তো? সুপ্রিয়া বলছে কার প্রিমিয়ার গো দিতে পারবে? বাবা, সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। আরে ঝুমা তখন বললো না ঝুমার প্রিমিয়ার আছে 8টায়? কোথায় ছিলে গো তুমি সোনা মোনা? শিউলি আছে, শিউলি আছে, প্রতিমা আছে, প্রতিমা দি আছে, সরি প্রতিমা দি। মানে বলছে আমি ব্লু করতে বললাম, করলে আই যে করছি তো।
করছি তো, করে দিয়েছি, এই ব্লু করে দিয়েছি মাহি। তুমি এখন করো, মেসেজ করা হয়ে যাবে। সুপারি আর জানতে হবে না, সেটাই তো পূজা বলছে, সুপারি আর জানতে হবে না। জুমা আছে, জুমা আছে, শিউলি আছে, শিউলি কি করছে বলো, একটু কথা বলো প্লিজ। মাহি, এই তো মাহি, প্রতিমাদি আছে, আছে আছে আছে, শিউলি আছে, প্রতিমাদি আছে। মিলিদি, তোমার খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে গো, এই রাম আমি তো বুঝতেই পারছি না গো, এখানে ঘটছে না, একদম ঘুরছে না। সরি দিদি ভাই, আমি কোথায় যাব গো বলো তো, এত যদি নেটওয়ার্ক প্রবলেম হয়। আর চাকা ঘুরছে না, শুনতে পাচ্ছি মিলি। আচ্ছা আচ্ছা, মাই আছে, বৃষ্টি হচ্ছে বলে নেট সবার প্রবলেম হচ্ছে, তাই তো দেখতে পাচ্ছি। এই তো বৈশাখী চলে এসেছে, থ্যাংক ইউ বৈশাখী, তুমি এসেছো আমার এলবিতে, খুব ভালো লাগছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। এটা লাইক কর। আর কে বলছে সময় দেখিনি দিদি ভাই? আচ্ছা, পূজা বলছে অন আছি। এত নেট ঘুরলে কিভাবে হবে বলো তো দেখি। আমি জানালা খুলে রেখেছি, জানালা পুরো অন্ধকার হয়ে আছে বাবা। জোনাকি, জোনাকি পোকা, এই তো জোনাকি পোকা, জোনাকি পোকা, বাহ দেখো পুরো সুপুরি বাগান, তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে জোনাকি পোকা ঘুরছে, বলো তাহলে কিরকম লাগছে? বৈশাখী কে একে ভালোবাসা দিচ্ছে, মাহি আছে, মাহি আছে, সুপারি আছে, শিউলি আছে, শিউলি কি করছো, কাজ হলো? কে বলছে কি করছো গো বিএসকে দি? আচ্ছা, পূজা আছে, তুষার আছে, রবিন বলছে আমিও আছি গো মিলিদি। ঠিক আছে মিলি, হ্যাঁ হ্যাঁ, থাকো গো থাকো, দেখতেই পাচ্ছো প্রতিমাদি আছে। এই যে রান্না রান্না করছো প্রতিদিন বসে, কি এখন রান্না করছো? ও বাবা, এখনো নেট ঘুরছে গো, বুঝতে পারছি না, এখানে না একদমই শো করছে না, কি যে করি না। মিলি ঘুরছে বাবা, কি করব বলো তো দেখি, আমি তো বাইরে চলে যাই দেখি তো, এখানে না ভয় লাগে বাইরে বেরোতে। আবার এবার দেখো তো আমি বাইরে এসেছি, এবার ঘুরছে নাকি বলো তো আমাকে। এবার ঘুরছে, পূজা বলো তো ঘুরছে নাকি? সময় সময় ঝাপসা হয়ে যাচ্ছে কেন মিলি? ও কি যন্ত্রণা, সময় সময় ঝাপসা হয়ে যাচ্ছে। ঠিক আছে দেখছি তো আমি, এটা ইটা চলে, কালকে আমি ইসে করব। আর একটা ইও দেখাচ্ছে না,
ও তাই তো, সময় সময় ঝাপসাই দেখাচ্ছে। এত নেট তো প্রবলেম করতো না, এত নেট প্রবলেম করছে, এখন তো আবার সব স্পষ্ট হয়ে গেল। কেন, আমি যে এখন বাইরে এসেছি গো, বাইরে চলে এসেছি, দেখি এখানে তো ই নেই কি জানি বলে, কালকে আমি দেখি এয়ারটেলে নেট ভরবো। মিলিদি কি হলো গো, ঠিক আছে, ঠিক নেই এখন বলো তো? আমি বাইরে এসেছি, এখন তো আবার সব স্টপ হয়ে গেল, এখন মেসেজ করো তো, মেসেজ করো, বাট আমার কিছু দেখতে পাচ্ছি না। ই বাবা, কি করব তাহলে বলো তো? প্রতিমাদি আছে, এখন তো আবার স্টপ হয়ে গেল, এ বাবা। আচ্ছা ট্রাক ব্লগ, হ্যালো, হাই, কেমন আছো বলো? বৈশাখী আছে, কোনোভাবেই পাচ্ছি না, কালকে এয়ারটেলে নেট পড়বো আমি। এখানে ভোডাফোন এখানে মনে হয় ডিস্টার্ব করছে। মিলি গেল না, যায়নি তো, এখনো আছে, এখনো আছে তো। লাইভ করে শান্তি পাচ্ছে, পাচ্ছে না আসলেও, কি যন্ত্রণা বলো তো। কালকে নেট করবো এয়ারটেলে, এইভাবে নেট খুললে অফ হয়ে যাবে তো মিলিদি, আমি কি করব বলো তো? গ্রামে এসছি না দেখি। আরে শুক্লা, কেমন আছি? ভালো আছি গো, তুমি কেমন আছো বলো? আমার নেট ঘুরছে না, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, মিউট লাইফ। না না, মিউট লাইভ না তো, আমি তো কথা বলছি, এখনো ঠিক হয়নি মিলি। এ বাবা, তাহলে আমি কি করব গো? হ্যাঁ আমি কথা তো বলছি, শুনতে পাচ্ছ না? আমি তো কথা বলছি শুক্লা, আমি শুনতে পাচ্ছো? আমি যে কথা বলছি শুনতে পাচ্ছো? হ্যাঁ রবিন, এই এবার শুনতে পাচ্ছো? এখানে তো শো করছে না, কি যন্ত্রণায় পড়েছি গো, এত নেট ঘুরলে, কেউ তো মেসেজও করতে পাচ্ছে না। না এখন শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে পাচ্ছ তো রবিন, কালকে এসো, আমার এলবি আছে সন্ধ্যা 7টায়। আচ্ছা এখন শুনতে পাচ্ছ তাই তো? আচ্ছা তুমি ভালো আছো শুক্লা? এখন কেমন আছো? শুক্লা বলছে হাই বৈশাখী, শিউলি আছে, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমিও জানলা দিয়ে হাতটা বের করে দাঁড়িয়েছি বুঝলে, তখন বলছে আসবো গো তোমার এলবিতে, ঠিক আছে, এক্সাম গামেজ, আচ্ছা এক্সাম্পলি গামেজ 20V নাম্বার, ওয়েলকাম এক্সাম্পল রে গামেজ, ওয়েলকাম এলবিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, একটা লাইক করে দিও। আর শিউলি আছে, শুক্লা বলছে আছি গো মোটামুটি। আচ্ছা আচ্ছা, কালকে তোমার শরীরে ব্যথাটা তো খুব ছিল গো, কি খারাপ লাগছিল। পূজা আছে, রবিন, প্রতিমাদি আছে, শিউলি আছে, শিউলি আছে, পূজা আছে, আচ্ছা রবিন, শিউলি আছে,
শুক্লা আছে, আর আবার ওকে ফখরুল ভাই আছে, রবীন্দ্র আছে, হুম পূজা, প্রতিমাদি আছে, বৈশাখী আছে, ফখরুল ভাই আছে। কি করছো ফখরুল ভাই, বলো কি করছো বলো, এখন ঠিক আছে তো বলো তো, এখন ঠিক আছে নাকি, শোনা যাচ্ছে? প্রতিমাদি আছে, লাইভ করতে বসেছি বাবা, এরম করলে কিভাবে হবে গো। বৈশাখীতে আছে, বৈশাখী আছে, বাবা 7টা থেকে 8টাই মাত্র হলো, তিন ঘন্টা টানবো কি করে গো। ঠিক আছে রান্না করো, বৈশাখী আছে, শিউলি আছে, প্রতিমা আছে, শিউলি আছে, কিং আছে, ঝুমা আছে, সুপ্রিয়া আছে, প্রতিমা আছে, বৈশাখী আছে। হ্যাঁ বৈশাখী দি, কেমন নাক ডাকলে, শিউলি বলছে বৈশাখী দি কেমন নাক ডাকলে, ঠিক আছে এবার বলো তো, ঠিক আছে কিনা বলো। রবীন্দ্র বলছে লাইক কমেন্ট না করলে আমি আগাতে পারছি না, তোমাদের সঙ্গে একটু এগিয়ে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র, আমি দেখেছি তোমার ভিডিও, বলছে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, এই নেটটা এত ডিস্টার্ব করছে না কি বলবো, কতক্ষণ পর পর মিলি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো, আমি তো কলকাতায় থাকি গো, আমি কলকাতায় থাকি তো, আমার একটা গ্রামের বাড়িও আছে কুচবিহারে, আমি এখন ওইখানে আছি তো, এই জন্য নেট ভীষণ প্রবলেম হচ্ছে। শিউলি আছে, শিউলি কি করছো বলো, সুপ্রিয়া কথা বলো না একটু, বোরিং হয়ে যাচ্ছে। মিলি তোমার কথা শুনতে পাচ্ছি না, এই রে আবার শুনতে পাচ্ছ না, আমি তো বলছি গো আমি কলকাতায় থাকি, বুঝছেও না কি কি যে যন্ত্রণায় পড়েছি, বলছে কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, আমি তো বকেই যাচ্ছি। শোনা যাচ্ছে তো, শুক্লা বলছে শোনা যাচ্ছে তো, আচ্ছা শ্রীমতি আমি কলকাতায় থাকি, তো একটা গ্রামের বাড়িতে বাড়িও আছে কুচবিহারে, ওখানে আমি এসেছি, আমাদের এইখানে খুব বৃষ্টি চলছে গো মিলিদি। ও আচ্ছা, কিং বলছে মিলিদি আমি শুনতে পাচ্ছি গো, আচ্ছা কিং শুনতে পাচ্ছে, আর সুপ্রিয়া কি হলো শুনতে পাচ্ছ না বলো, মেসেজ ঢুকেই যাচ্ছে এই জন্যই মনে হয়, কি বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শুনতে পাচ্ছ, মাহি আছে, মাহি থাকো কিছুক্ষণ,
আমার এটা তো টপ 10 প্রথম থেকে চলছে আজকে, যা হবে। হেডফোন লাগিয়ে শুনতে পেলাম, ও কারোর কারো শুনতে পাচ্ছে, কারোর কারো শুনতে পাচ্ছে না, কি এরকম হচ্ছে? আমার তো এরকম হয় না। শিউলি আছে, শুক্লা আছে, রবিন আছে, শিউলি আছে, পূজা আছে, শিউলি আছে, কিং আছে, শিউলি আছে। ভালোই হয়েছে আমার। আর তোমরা থাকো আর মেসেজ করো, আর কি করব বলো। রবিন আছে, কিং আছে, আছে 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 আছে, সবাই আছে, আছে 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 আছে, সবাই আছে। মাহি আছে, আমার আমার আবার নেটওয়ার্ক যাবে মনে হয়, এই রে মেরেছে আজকে, খালি নেটওয়ার্কই সমস্যা। পূজা বলো তো টপে কত আছে, 9 নাকি 8 নাকি 6, বুঝতে পারছি না। প্রতিমাদি আছে, শিউলি আছে, শিউলি আছে, এইটা এখানে তো একদম খুঁটি গেড়েছে 10। ও 11 দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে, 11 দেখাচ্ছে, থাক। পূজা আছে, পূজা আছে, কে আছে, পূজা আছে, পূজা আছে, কে আছে, শিউলি আছে, পূজা আছে, শিউলি আছে, শিউলি আছে, পূজা আছে, কি করবে, এইটাই করে দেওয়া আর কি করবে। আছে 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 আছে, সবাই আছে, আছে 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 আছে, সবাই আছে, ঠিক আছে। টপ 12, থ্যাংক ইউ থ্যাংক ইউ কেয়া, সবাই মারতে থাকো, কি করবে, নেট প্রবলেম তো। টপ 14, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, টপ 14, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ এইটাই মারতে দাও, মারতে থাকো মারতে থাকো। ঝুমা আছে, সবাই আছে, সবাই আছে, এই করব কি করব। রবিন আছে, শিউলি আছে, শিউলি আছে, আমিও আমিও কিছু শুনতে পাই না, এই রে আর শুনতে হবে না, তুমি মেরে দাও। আছে আছে করেই যাই, আছে আছে, মাহি আছে, শিউলি আছে, প্রতিমাদি আছে, শিউলি আছে, শিউলি আছে, কে আছে, প্রতিমাদি আছে, হ্যাঁ হ্যাঁ লিখো 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 লিখো, পরে আবার চলে যাবে। মাহি আছে, প্রতিমাদি আছে, শুক্লা আছে, কে বলছে, শিউলি দি, মিলি দি, তোমার দলের লোক, হ্যাঁ কেন গো, আমার তো শিউলিদের লোক দলের লোক কেন বলো তো, হ্যাঁ এরকম ছিল না তো, আমার তো এরকম ছিল না, এত কথা একটু শোনা যায় একটু শোনা যায় না, এরকম ছিল না, কেন এরকম হয়েছে কে জানে। কিছু শুনতে পাচ্ছি না গো, এই রে এবার শুনতে পাচ্ছো, কিছু শুনতে পাচ্ছি না গো, এই রে এবার শুনতে পাচ্ছো বলো, এবার শুনতে পাচ্ছো, এ বাবা অন আছে কিন্তু রান্না করছি, ঠিক আছে। এত না শুনতে পেলে, এখন আমি হেডফোন লাগিয়ে শুনতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, প্রতিমাদি হেডফোন লাগিয়েছে, আর শুক্লা বলছে শোনা যাচ্ছে গো মিলিদি, আচ্ছা মৌমিতা গো শুনতে পাচ্ছি তো, হ্যালো মৌমিতা, কেমন আছো বলো, আমার এলবিতে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে,
আশা করছি ভালো আছো। একটা লাইক করে দিও। কে আছে? শুক্লা বলছে খুব জোরে শুনছি। আচ্ছা এখন খুব জোরে শুনছো? আচ্ছা কেউ শুনতে পাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না, কি যন্ত্রণা! মাহি আছে, মৌমিতা আছে, সুপ্রিয়া আছে। কেমন আছো মৌমিতা? কি করছো বলো? রান্না বান্না হলো? রান্না বান্না হয়ে গেছে নাকি বলো? মেসেজ করো, মেসেজ করো, মেসেজ করো। কয়দিন এমন হয় না মেসেজ পড়ে শেষ করতে পাই না, কয়দিন কোনো মেসেজ থাকে না। প্রতিমা দি আছে, রবিন আছে। বলো রবিন কি করছে, আমার কথা শুনতে পাচ্ছ না? কে আছে? মাহি আছে, কে আছে? কিং আছে, আছে আছে আছে। ঠিক আছে মৌমিতা, থ্যাংক ইউ। শিরি বলছে মিলি দিয়ে যে আপেল দিচ্ছে, ভালোবাসা আছে, মাহি আছে, শুক্লা আছে। শিউলি বলছে কে আই দিয়ে দিচ্ছে, শুক্লা আছে, নাচানাচি করছে। রবিন আছে, আছি গো মিলি, থাকো গো ভাই, থাকো তুমি। তুষার কি করছো বলো? শিউলি আছে, কে বলছে শিউলি দি? আজকে আবার যাও, কেটেও নিয়েছে, WOT কেটেও। আজকে কি জানি কি হয়েছে পূজা, তোমার কাটে গো WOT? আমার তো কেটে দেয়। কুঞ্জ আমার, হ্যালো হাই, কেমন আছো? ওয়েলকাম আমার এলবিতে আসার জন্য, একটা লাইক করে দিও। কি কুঞ্জ আহমেদ, কুঞ্জ আহমেদ একটা লাইক করে দিও। আর কেমন আছো বলো কুঞ্জ আহমেদ? হ্যাঁ ডাল বসাতে গেছিলাম গো। ঠিক আছে মৌমিতা আছে, সুপ্রিয়া আছে, মাহি আছে, শিউলি আছে, রবিন বলছে সুপ্রিয়া, পূজা বলছে অন আছি, তুষার বলছে আছি, হাত দেখাচ্ছে, পূজা বলছে মৌদি বসা দিচ্ছে, শিউলি পূজা এটা আম দিচ্ছে গো, শিউলি পূজাকে আম দিচ্ছে, মৌমিতা বলছে 100 নমস্কার। প্রতিমাদি আমারও কেটেছে, তোমারও কেটেছে? এত কিন্তু কাটে না, আজকে দেখলাম কেটে নিয়েছে কয় ঘন্টা যেন। শুক্লা আছে, শিউলি এই যে আপেল দিচ্ছে, মৌমিতা আছে, কিং আছে, পূজা বলছে ডিউটি মিষ্টি গো, আম কি মিষ্টি গো, শিউলি আছে, শুক্লা আছে, মৌমিতা ভালোবাসা দিচ্ছে, শিউলি বলছে ম্যাঙ্গো খাও, তুষার বলছে মো চকলেট খাও, শুক্লা আছে, না গো মিলিদি তোমার কাটেনি, আমার কেটেছে গো, কয় ঘন্টা কেটে নিয়েছে জানো পূজা। কাটবে এই সময় মনে হয় কাটছে গো, কয়দিন কাটেনি আবার কাটবে, আজকে আমার কেটেছে, এত মনটা খারাপ হয়ে গেছে না কি বলবো জানো। এমনিতে কত কষ্ট করছি, আমার না ভীষণ কষ্ট হয় এলবি টেলবি বুঝলে, কি করব বলো, শেষ চেষ্টা করে দেখছি। শিউলি আছে, সুলেখা দি বলছে, বলছে সুলেখা দি আম দিচ্ছে, প্রতিমা দি আছে, কিং বলছে অন আছি, আছে মাহি আছে, মমিতা বলছে তুষারদা লাইভ করার ফোনে তুমি অ্যালার্ম দিও। শিউলি বলছে সুপারি, রবিন বলছে সুপ্রিয়া এই দেখো আম টাম কত কি দিচ্ছে, তুষার বলছে করবো, মৌমিতা বলছে নইলে ঘুমিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ একদম একদম, কিং বলছে 2 মিনিট পর কথা বলছি, অন আছি রান্না করছি গো, ঠিক আছে, মাহি আছে, শিউলি বলছে দাদা ভাই দি ভাই কি দিচ্ছে,
আচ্ছা, তুষার বলছে মো তোমাকে কল করে দেব। আচ্ছা মো তোমাকে কল করে দেবে তুষার। হ্যাঁ, প্রতিমাদি বলছে মিলি তুমি নাইট করো। হ্যাঁ গো, থার্সডে নাইট করব, থার্সডে। বৃহস্পতিবার, এই তো আজকে তো মঙ্গলবার, বুধ বৃহস্পতিবার নাইট করব। আমি তো দেখি নেট চেঞ্জ করে দেবো, এয়ারটেল এখানে দেখছি ভোডাফোন চলে না, খালি নেট ডিস্টার্ব হচ্ছে, এয়ারটেলটা ই করব, রিচার্জ করব। এখানে তো ওয়াইফাই নেই, এয়ারটেলটা রিচার্জ করব। আমি নাইট এলবি করব থার্সডে 11টা থেকে। প্রতিমাদি তুমি যদি নাইট এলবি করো বলো, আমি টাইম দেব, তুমি আমাকে টাইম দেবে। পূজা আছে, তুষার বলছে অন রেখে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এখানকার লোকজনকে জিজ্ঞেস করলাম, বললো এয়ারটেলটা ভালো চলে। ঠিক আছে, আমি এয়ারটেলে রিচার্জ করে নেব, এখানে তো ওয়াইফাই নেই। যা বাবা, সবাই সবাই সব দেওয়া শেষ। মহতে বলছে আচ্ছা, শুক্লা বলছে এই দেখো কি দিচ্ছে, এটা কি যেন লাল ফলটা, মাহি আছে, শুক্লা আপেল দিচ্ছে, রবিন বলছে সুপ্রিয়া টুকি, তুষার বলছে কল করে অসুবিধা নেই তো মৌ। আচ্ছা, তুষার জিজ্ঞেস করছে মৌকে কল করলে অসুবিধা নেই তো, মাহি আছে, প্রতিমাদি বলছে আমিও তো থার্সডে নাইট করব। ও, তুমিও থার্সডে নাইট করবে, কটা থেকে করো গো? মৌমিতা বলছে না, কে আছে? তুষার বলছে ওকে, রবিন বলছে এবার সব ঠিক, মাহি আছে, মিলিদিদি ভাই ব্লু তুলে নাও। ঠিক আছে, তুলে নিয়েছি, শুক্লা আছে, তুষার বলছে ঝুম, সানের এলবিতে একটা অন রেখো। আচ্ছা, আজকে আমার এলবিতে সান এলোই না। সান কোথায় তুমি? মাহি বলছে আজ কাজ আছে, অন্যদিন সময় দেব। ওকে মাহি, ঠিক আছে। মৌমিতা বলছে আমি জেগেই থাকবো, নো টেনশন। পূজা বলছে আছি, পূজা আমি পূজা, পূজা পার্থ কিচেন, হো তুমি পূজা? আচ্ছা ঠিক, পূজা পার্থ কিচেন থেকে এসেছো, ঠিক আছে পূজা। প্রতিমাদি বলছে হলে তো অসুবিধা হবে আমার, তো অন আইডি, সে তাই তো, একদিনে হলে অসুবিধা হবে। হ্যাঁ গো, তাই তো দেখতে পাচ্ছি, আমার তো দুটো মোবাইল, আমার আইডি অনেক। তোমার একটাই আইডি? আমি ওই এয়ারটেলে নেট ভরা নেই, ভরতে হবে গো। আমি তো দেখছি হবে না, না বললে হবে না, ওইখানে তো ওয়াইফাইয়ে চলে, আমার একটা ওয়াইফাইয়ে চলে, একটা আমি নেট ভরে নিয়েছি, এবার দেখছি আমার দুটোতেই নেট করতে হবে। সুপ্রিয়া আছে, মাহি বলছে আজ আসছি, টাটা মাহি, থ্যাংক ইউ, আবার এসো শুক্রবারে, এসো শুক্রবারে আমার লাইভে। মাহি তুমি নাইট লাইভ করো, আমার থার্সডে নাইট লাইভ আছে। পূজা বলছে আছি, আমি 11টা থেকে করি। ও বাবা, আমিও তো সেম মিউট লাইভ করব। তাহলে কিভাবে হবে প্রতিমাদি? আমি তো দিতে চেয়েছিলাম তোমাকে, অন্যদিন হলে দিতে পারতাম, বুঝলে। মৌমিতা আছে, প্রতিমাদি আছে, করি। আচ্ছা, মৌমিতা ঝুমাদি কই? মৌমিতা বলছে, রবিন বলছে সুপ্রিয়া আমি 1 বছর থেকে প্রেম করার জন্য ঘুরে বেড়াচ্ছি, আমার কপালে তো জুটছে না, কি করি বলো তো, আমি দেখতে এতই। সুপ্রিয়া বলছে আমি রান্না করছি, ইমরান ভাইও আসেনি।
সংসার বলছিস? শুনশান করছে। হ্যাঁ গো, শুনশান করছে, কি বলবো, এই জন্য হাত দেখাচ্ছি গো। হ্যাঁ কয়েকদিন যাব দেখছি সবার এলবিতে এরকম হচ্ছে। শুক্লা আছে, শুক্লা আছে, মৌমিতা আছে, কিয়া বলছে আছে, কিয়া আছে, তুষার আছে, প্রতিমাদি, আমার ওয়াইফাই আছে, কিন্তু একটা আইডি। তুমি একটা আইডি গো, আরো একটা দুটো আইডি করতে পারো তো, সুবিধে হয় অনেক। রবিন আছে, সুপ্রিয়া, আমার কপাল খারাপ গো, তুষার আছে, প্রতিমাদি বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। জুমা কি হয়েছে, রাগ হচ্ছে নাকি? মমিতা আছে, মমিতা বলছে কি হলো জুমাদি, মুখ ভেঙাচ্ছ কেন? পূজা বলছে আছে, ফখরুল ভাই আছে, একটু কথা বলো গো সবাই। শুক্লা আছে, ফখরুল ভাই আছে, তুষার আছে, আছে প্রতিমাদি, কি করব, আরো একটা আইডি। হ্যাঁ করব আরো একটা, হ্যাঁ করো করো একটা আইডি করো। ঝুম, শুনলে কি বললাম? ওই ঝুম, শুনলে কি বললাম? অমিতা আছে, ঝুম আছে, ঝুমা আছে, পূজা আছে, রবি বলছে মন চায় তা, মন যা চায় তাই পাই না, সব আশা পূর্ণ তো হয় না সুপ্রিয়া। পূজা আছে, অমিতা আছে, একটা ওকে দিও। কানও আজকে একবারও এলো না, উকিও দিল না। ঝুম আছে, দেব। এই তো ট্যাঙ্ক বাংলা চলে এসেছে। ট্যাঙ্ক বাংলা কেমন আছো বলো? আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। একটা লাইক করে দিও, ছোট্ট করে একটা লাইক করে দাও, মেসেজ করো, মেসেজ করো, মেসেজ করো, মেসেজ করো। যা বোর হচ্ছি না, ভালো আছি, ভালো আছে তো? আচ্ছা আচ্ছা, কিং সু মিলি দি, আমি রূপ রুম্পা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জুমা আছে, বলছে মৌ লাভ দিচ্ছে, সুপ্রিয়া আছে, বলো কি করছো, বলো কি করছো, রান্না বান্না হলো? তারপর আসো না তুমি, আসবো, তুমি কখন এলবি করো বলো, তুমি কবে এলবি করো বলো, তোমার এখানে কটা দেব বাবি, একটা বলো। তুমি টেক বাংলা, তুমি কি এলবি করো, লাইক করো? আমি আজকেই দেখেছিলাম মনে হয় তোমাকে, তোমার এখানে কটা দেব বাবি, একটা। প্রথমে দিয়ে আছে, প্রতিমা দিয়ে আছে, আমি এসব করি না। ও তুমি করো না এলবি, আচ্ছা। প্রতিমা জি আছে, তুষার বলছে হাফ দিও, আচ্ছা। প্রতিমা দি আছে, প্রতিমা দি আছে, না আমি এলবি করি না, ঠিক আছে ঠিক আছে, যাব তোমার ভিডিও দেখতে যাব, ঠিক আছে, তুমি থাকো, টাইম দাও, ভিডিও দেখতে যাব, আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও, চলে যাব, ঠিক আছে। কিংসুক আছে, মানে রুম্পা আছে, জুম আছে, হাসছে, পূজা আছে, মৌমিতা আছে, শুক্লা আছে, শুক্লা আছে, হাত দেখাচ্ছে, জুমা বলে মৌ লাভ দিচ্ছে। সারা রাত জেগে বসে থেকো না। হ্যাঁ ঝুমা অনেক রাত্রিবেলায় শোয়, আমি দেখেছি কালকে, বাবা তো 1:30 2টো, ঝুমো কটার দিকে শোয়, তুমি ঘুমোও কটায়, অন করে ঘুমিয়ে পড়ো। আমি তো রাত জাগতেই পারি না বাবা, মানে 11টা বাজলে আমি একদম ঘুম।
হয়ে শেষ হয়ে, তারপর বলো কার কার পরিবারে যাব। আচ্ছা তুমি কি বন্ধু করবে কেক বাংলা, তুমি কি বন্ধু করবে বলো? আয় কেউ কি বন্ধু হবে বলছে, তাহলে টেক বাংলা যাবে। অনেক রাত্রি নয় গো, সারা রাত্রি জেগে থাকি। আরে সারা রাত্রি জেগে থাকো? সারা রাত্রি জেগে থাকে তাই নাকি? একটা অবধি তো থাকে আমি দেখেছি কালকে। করব। কে কে বন্ধু হবে বলো, টেক বাংলা বন্ধু করবে বলছে। আমি চিত্রায়ন। আচ্ছা টেক বাংলা, এই যে দেখতে পাচ্ছ আমি একাই 100, এটা কিন্তু চিত্রায়ন, ওই যে চিত্রায়ন শর্টস, এটা ও শুক্লা আছে। আমি শুধু তোমার এলবি সারা রাত জাগি, আর কারণ বলেছে ও ওস্তাদ কি অবস্থা, নমস্কার, হাসছে তুষার, হাসছে টেকদা। তুষার বলছে সেটাই বললাম, প্রতিমা বলছে, প্রতিমাদি বলছে টেক বাংলা আসো আমার পরিবারে। আই টেক বাংলা, ওই যে প্রতিমার রান্না বন্ধু হবে, বন্ধু করে নাও। আরে তুমি আমাকে চিত্রায়ন দাদাকে চেনাচ্ছ? জানি জানি, কি চিনাবো, চিত্রায়নকে সবাই চেনে, কত বলো। আছি মিনি দি, ঠিক আছে থাকো। আসতেছি প্রতিমা দি। ব্লু করবো নাকি, ব্লু করলে যেতে সুবিধে হয়। ওয়াইটিতে আমার বন্ধু নেই, এমন কেউ নেই, তাই সব বন্ধু হয়ে গেছে, বাকি আর নেই। পূজা বলছে, বন্দি হাসছে, রবি বলছে আমি চেয়েছি যেমন পাচ্ছি না তেমন, কোথায় যাই কি করি, অনুজ লক্ষণ কোথায় গেলে সীতা পাবো, কর নিরূপম সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, সুপ্রিয়াকে বলছে আবার কাঁদছেও। ফখরুল ভাই কথা বলো একটু, একটু কথা বলো প্লিজ। রুম্পা আছে, এই আজ প্রতিমাদি, উনিও আমার বন্ধু আছে। আচ্ছা আচ্ছা, প্রতিমাদিও বন্ধু আছে, কে বন্ধু হলে এসো আমি ব্যাগ দিয়ে দেব। টেক বাংলা বন্ধু কে? ও হয়নি, তুমি এসো, এখন কোথায় যাবে? ঠিক আছে, আসছে আর যাচ্ছে। আচ্ছা ভিডিও দেখে বন্ধু করো না হলে কেটে যাবে। আচ্ছা রবিন আছে, তুষার বলছে বাট প্রতিমাদি আমাকে চিনতে পারছে না, প্রতিমাদি একটা চিত্রায়ন শর্টস। টেক বাংলা বলছে আরে ওস্তাদের কোনটা ভুলবো, আর্ট মাউথ অর্গান নাকি শর্টে ড্যান্স, আর্টও করে মাউথ অর্গান বাজায়, ভিডিও করে, খুব ভালো ভালো জুমা আছে। একদা ভিডিও খুব কম দিচ্ছ তুমি, সুপ্রিয়া বলছে দা কপি করছো পূজা, কার থেকে কপি করে করে দিচ্ছ। প্রতিমাদি বলছে আমি একাই 100, তুমি কে? আরে চিত্রায়ন, চিত্রায়ন শর্টস, আরে হচ্ছে চিত্রায়ন।
রমেন বলছে সাউন্ড পুরো স্টপ হয়ে গেছে। কোথায় স্টপ? আমি তো শুনতে পাচ্ছি, আমি তো জোরে জোরে চিৎকার পাচ্ছি। পূজা আছে, রবিন আছে, অন আছে গো। তুষার বলছে প্রতিমা দি আমি চিত্রায়ন অ্যান্ড ভিলেজ ব্লগার চিত্র। সুপ্রিয়া আছে, পূজা বলছে অন আছে, মিলি দি ঠিক আছে। রূপা আছে, কে আছে, টেক বাংলা বলছে হ্যাঁ গো দাদা তেমন সময় পাই না, তবু সপ্তাহে দুটো দু তিনটে দেই, তুমি এলে দেখবে। আচ্ছা দুটো তিনটে ভিডিও ছাড়ে টেক বাংলা। পূজা বলছে অন আছে, মিলি দি আমার কথা শুনতে পাচ্ছ না গো তোমরা, একটু বলো না। সুপ্রিয়া বলছে আমি নেই, তোমাকে পেটাবো। সুপ্রিয়া কথা বলে না, খালি বলে আমি নেই আমি নেই। তুষার বলছে অবশ্যই আসবো টেকদা। পূজা বলছে বন্ধু তো সবারই থাকে, তবে জড়িয়ে ধরে কাঁধে কাঁদতে পারার মতো বন্ধু খুব কম থাকে। আরে বাবা কোত্থেকে কোত্থেকে কপি করে করে দিচ্ছে রে, বাংলা কি বোর্ড থেকে দিচ্ছে। সে বলছে আমি একটা বিড়ি দাও, আমায় একটা বিড়ি দাও, না বিড়ি খাও, ওই সুপ্রিয়াকে একটা বিড়ি দাও। হ্যাঁ রবিন আমি নাম ধরে ডাকছি, ঠিক আছে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। ঝুমা বলছে ঢং আইডি গুলোর নাম চ্যানেলের নাম দিয়ে রাখলেই হয়, মেইন পিকটা না দিয়ে অন্য পিক দিলেই হয়। সেটাই তো, সেটাই তো গো। তুষার বলছে বোন ব্যাপার কি রে, তাই তো দেখতে পাচ্ছি ও কোত্থেকে কোত্থেকে। আমার মনে হচ্ছে কিছু সুখবর আছে পূজার। কে আছে, কি করছো বলো, কি একবার পাচ্ছি আর থেকে আসি। সুপ্রিয়া আছে, হাতে গেছে। ঝুমা বলছে তুমি কি, তোমার কি হলো সোনা? প্রতিমাদি বলছে মিলি এবার আসি, 1 ঘন্টা দিলাম ঠিক আছে, তুমি কালকে 7টায় করবে তো, যাব ঠিক আছে, আমার আইডি আছে অন্য আইডি দিয়ে যাব, নেট ভরে নিতে হবে ভাই ভালো করে, ভোডাফোন এখানে চলছে না দেখতে পাচ্ছি। পূজা বলছে দা ভাই হাসছে। তুষার বলছে কিছু না। পূজা বলছে মন্দি হাসছে। প্রতিমা মৌমিতা অন আছে। সুপ্রিয়া আছে, সুপ্রিয়া কিছু বলো, কথা বলো, কি করছো, কি রান্না করছো, কি খেলে, রাতে কি রান্না করবে না রান্না করে রেখেছো? পূজা হাসছে। সুপ্রিয়া বলছে তাই পূজা। তুষার বলছে গ্রুপ ছাড়া আর কোনো লাইকতে উকি মারতেও যাব না আর, হ্যাঁ গো খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। তুমি জানো তুষার ওই যে গীতাদি আছে না, গীতা রকুমারি, তো আমি ওকে গিয়ে 2 ঘন্টা দিয়েছি, আগে দিয়েছি তো ওর ব্যাক করে দিয়েছে, পরে আবার 2 ঘন্টা দিয়েছি, বলে তোমাকে তো ব্যাক করে দিয়েছি। উনি কিন্তু লেখেও রেখেছিল খাতায় করে দিচ্ছি, কি বলেছি ধুর ভাল লাগে না আমার পরে আর। বলে মিলি আমি ব্যাক করে দিয়েছি। আমি বললাম আমি তো পরে আবার 2 ঘন্টা দিয়েছিলাম গো প্রতিমাদি, না ইসে গীতাদি। বলে না ব্যাক করে দিয়েছি, আর দৃষ্টি তো দৃষ্টি না, ঠিক আছে ঠিক আছে, ভাল লাগে না আমার, আর আমার যাওয়াও হয় না গো, আমি এটা রেলবিতে খুব কম যাই, হচ্ছেও না যাওয়া, মানে দৌড়দৌড়ি থাকে আমার, খুব দিয়ে এসেছি সময়। হ্যাঁ গো সেটাই তো। ফকরুল ভাই আছে, পূজা বলছে সুপারি। ফকরুল ভাই আছে। জুমা বলছে গুড বাবি এতদিনে বুঝলে, হ্যাঁ গো। জুমা বলছে রূপা এসেছিল গো, ওর লাইফ দিয়ে যেও তুমি। আচ্ছা পূজা বলছে দা ভাই তাই আমি দেখবো, দাঁড়াও। রবীন কোথায় গেলে গো সুপ্রিয়া? রুম্পা আছে। জুমা বলছে পু। তুষার বলছে তবে হ্যাঁ একজন আসে তার লাইফে যাব, সানা মম রূপা।
সানামম রূপা। ঝুমা বলছে আমিও নজর রাখবো। পূজা বলছে দাদাভাই সব বুঝবে, দাদাভাই সব বোঝে বাট তা বোঝে না কি জ্বালা, সব বুঝে আবার বোঝে না কি জ্বালা। প্রতিমাদি বলছে টেক বাংলা বন্ধ করে না, আমি কাল ব্যাগ দিয়ে দেব। ঠিক আছে। তুষার বলছে মেয়েটা খুব ভালো, ওকে সময় দিলে ও আসে। আচ্ছা আচ্ছা, এই যে মেয়েটা খুব ভালো, ওকে সময় দিলে ও আসে। প্রতিমাদি বলছে বাই এভরিওয়ান। ঠিক আছে প্রতিমাদি, মনে করো কালকে তোমার 7টাতে এলবি আছে। যুবা বলছে কে বলছে পূজা বলছে দা ভাই চুপ আর যাবে না, অনেক সবাইকে টাইম দিয়েছো। সুপ্রিয় বলছে ঝগড়া করতে ভালো লাগে না। শিউলি বলছে আছে, শিউলি আছে। ঝুমা বলছে শিউলি কি করছিস। টুম্পা আছে। তুষার বলছে বোন আর যাব না, রূপা এখন আসে না গো। হ্যাঁ আজকে এসেছিল তো, রূপা আর আসে না, মনে হয় গ্রুপ ছেড়ে দিয়েছে বলল। ও দাদা ভাই, ঝুমা বলছে ও দাদা ভাই আমি আর পূজা তোমার ওপর নজর রাখবো। একদম একদম, দাদা ভাইয়ের উপরে নজর রাখবে পূজা আর ঝুমা। রবীন্দ্র বলছে কে ঝগড়া করলো সুপ্রিয়া তোমার সাথে। পূজা বলছে সুপ্রিয়া সুপারি তোমার কি রূপাকে দরকার নাকি। রুম্পা আছে। তুষার বলছে এই তোমাদের নজর রাখতে হবে না, ঘুমি ঘুমিও তো নজর রাখতে হবে না ঘুমিও। জুমা বলছে সুপারি রূপা গ্রুপে নেই। সুপারি রূপা গ্রুপে নেই, কেউ আসেনি। টেক বাংলা বলছে প্রতিমা দিয়ে দিয়েছি কিন্তু শুক্লা দিদিকে এখনো পাইনি। ও চলে গেছে নাকি, শুক্লা আসুক বুঝলে, টেক শুক্লা আসুক তারপর। রবীন বলছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, আর অন্যায় যে সহে ঘৃণা তৃণ তার থেকে যে অন্যায় সহ্য করে তার বেশি পাপ বুঝলে, অন্যায় সহ্য করতে নেই। যা বলছে মুন্দি হ্যাঁ ঠিক বলছো। ফখরুল ভাই আছে। সুপ্রিয়া বলছে কেন গো ঝুমুদি, ফখরুল ভাই আছে। কেয়া বলছে কেয়া কি করছো বলো, কেয়া কি কর। এই ও বল না ঝুমা, আরে আমার ঘুম, মরবো যেদিন সেই দিন শান্তির ঘুম ঘুমবো। আজকের ব্লগটা দেখেও তুমি কিছু বোঝোনি বাবি। তুষার বলছে আমারটা হয়ে গেলে তোমাদের প্রত্যেকের লাইটে দুটো করে আইডি দিয়ে অন রাখবো। আচ্ছা থ্যাংক ইউ তুষার। সুপ্রিয়া আছে। সুপ্রিয়া বলছে আমি নেই। সুব্রত দত্ত, আরে অনেক দিন পরে দেখলাম সুব্রত, কেমন আছো বলো, তুমি আমার অনেক বহুদিনের পুরনো ফ্রেন্ড, কেমন আছো বলো, একটা লাইক করে দিও, কেমন আছো, তোমাকে অনেক ভালোবাসা ও লাভ দিচ্ছে। জুমা বলছে পরে বলবো সুপ। পূজা বলছে মন্দির মতো আমিও ওপরে বসে থাকবো একদম। তুষার বলছে আমি তো মিউট ছিলাম গো। আমি তো মিউট ছিলাম গো, তুমি অন ছিলাম কি লেখ বুঝতে পারলাম না। শিউলি আছে। সুপ্রিয়া আছে। সুপ্রিয়া আছে। ঝুমা বলছে ও আচ্ছা সুপ্রিয়া আছে। সুব্রত কেমন আছো বললে না, কেয়া কি হয়েছে গো বলে, এ বি সি ডি কে দিচ্ছে। রবিন বল আবার কেন,
যুবা বলছে পু, যুবা বলছে নেট, এই যে এখানে তো ঘুটেও না আছে, ভুলে গেছো? শুনে আছে, শুনে আছে, তুমি বলছো তুমি পারছো, সুব্রত আছে, পূজা আছে, যুবা বলছে ওকে না, রবিন বুঝতে পারছে গো, কি বলো, থাকো না একটু, আমার তো যাচ্ছে আসছে নেট, কি বলি বলো তো, আমি অন্ধকারের মধ্যে জানলা খুলে বসে আছি জানো, নো প্রবলেম ভাবি। এবার ঠিক আছে গো বাবা, মলয় বলছে সুব্রত তো লাভ দিচ্ছে, সুব্রত যে থাকো, সুব্রত এসছে থাকো। তুষার বলছে প্রবলেম তো আছেই, সুপ্রিয়া আছে, সুব্রত বলছে মলয় দাদা নমস্কার, এই দেখো পুরনো বন্ধুদের দেখলে কত ভালো লাগে না, সুব্রত টেক টেক বাংলাও অনেক দিনের পুরনো বন্ধু, তুষার মলয় আমার পুরনো বন্ধু। কিয়া কি হচ্ছে, কি হয়েছে গো, এ ও দিচ্ছে কিয়া বেবি, ঠিক হয়ে গেলে আচ্ছা। রবি বলছে দূর পাগলি, তোমার ভিডিও তো আমি পাচ্ছি না কেন, তোমার ভিডিও আমাকে দেবে, তোমার সব ভিডিও আমি লাইক কমেন্ট করে দেবো সুপ্রিয়া। নেট ঘুরছে নাকি গো? নো না, কোনো প্রবলেম নেই, তুমি তোমার কাজ করো মন দিয়ে। সুপ্রিয়া বলছে ও বুঝেছি রবিন, আচ্ছা সুব্রত আছো, তুমি থাকো, এসো কিছুক্ষণ থাকো গো। হ্যাঁ একে একে ব্লু দিচ্ছি, দিয়েছি ব্লু দিয়ে দিয়েছি, কে মেসেজ করো ব্লু দিয়েছি, এই তো হচ্ছে দাদা ভাই, কেন গো কি হলো, এই তো কে, এই যে কে ABCD লিখছে, কে কি করছো তুমি, আমার নটি ওয়াল করনি নাকি রবিন? তুই জানবি সব পরে, শিউলি আছে, কে বলছে বাপরে বা মাথা খারাপ হয়ে যাবে, কেন গো নেট ঘুরছে? সুব্রত আছে, আমি নেই, শিউলি আছে, সুব্রত আছে, কেন গো নেট ঘুরছে গো? ও কমেন্ট করা শো আর হচ্ছে না, ও সবাই আছে, সবাই আছে, সবাই আছে, ফট 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 কতগুলো মেসেজ করে দাও তো। সুপ্রিয়া বলছে আমি নেই, আমি নেই, সুব্রত আছে, আছে শিউলি আছে, তুষার আছে, তুষার আছে, সবাই আছে, সবাই আছে, শিউলি আছে, হ্যাঁ সবাই এইসবই দাও, এদের কমেন্ট শো করে না কি, যে নেটের প্রবলেম না, ভালো লাগছে না। যেতে হবে না তোমার, যা করছো ওটাই মন দিয়ে করো, ওটা আগে একদম। তুষার আছে, পূজা আছে, ঝুমা আছে,
হ্যাঁ, সুব্রত আছে, কে আছে, কোথায় আছো গো মিলিদি? আর বলো না, ওই তো গ্রামের বাড়িতে আছি, এই জন্য মনে হয় শোক হচ্ছে না গো, কি যে হবে। রবির আছে, সুব্রত আছে, শিউলি আছে, শিউলি আছে, পূজা আছে, শিউলি আছে। আমার কথা বলো তো, আমার কথা শুনতে পাচ্ছো? বলো একটু সবাই। সবাই আছে, সবাই আছে, সবাই আছে, সবাই শিউলির মতো, সবাই আছে, সবাই আছে, সবাই আছে। চলে আসছো নাকি? কি করবো, শো করছিল। কে বলছে শো করছিল না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শিউলি আছে, শিউলি আছে, কিংশুক আছে, মানে রুম্পা আছে, শিউলি আছে, শিউলি আছে, আমি কি আছি, সুপ্রিয়া আছে, সুব্রত ফুল দিচ্ছে, রবীন্দ্র, সুপ্রিয়া আমাদের নদিয়া জেলায় মায়াপুর ইস্কন মঠ এবং নবদ্বীপ ধামে ঘুরতে আসবে, পাশে আমার বাড়ি। ও রবীন্দ্র, তোমার মায়াপুরের ইস্কন মন্দিরের ওখানে বাড়ি? যে বলছে নাকি ভোরে যাব। শিউলি আছে, শিউলি আছে, সুব্রত আছে, রুম্পা আছে, শিউলি আছে, শিউলি আছে, মলয় আছে। বাই করো না প্লিজ, বাই করো না মলয়, তোমাকে মারবো, গেলে পেটাবো, যাবে না কিন্তু, থাকো। কিংশুক আছে, কিংশুক আছে, এই রে টাটা, থাকো না কিছুক্ষণ। সুব্রত, ঝুমা আছে, ঝুমা বলছে হুম, রবীন্দ্র বলছে পরে আসছি, সুপ্রিয়া, তুষার বলছে আমার বাড়ি চলে আসো, ঝুমা বলছে ভয় পেও, ভয় পেও মামি কিছু বলবো না, সুপ্রিয়া বলছে যাবো ঘুরতে রবীন্দ্র, সবাই আছে, সবাই আছে, সবাই আছে, শিউলি আজকে করেছে এরকম, সবাই আছে, সবাই আছে, সবাই আছে, আমি ওরকমই করছি, সবাই আছে, সবাই আছে, সবাই আছে। যুবা বলছে এমনি, তুষার বলছে বিকেলের দিকে এসো, কি করছো রুম্পা? হ্যাঁ রুম্পা, কি করছো বলো? আসবে ঘুরতে, আমি থাকবো। মেরেছে, থাকো না প্লিজ, থাকো কিছুক্ষণ, থাকো।
বৃহস্পতিবার থাকবো না। হ্যাঁ, পূজা বলছে দাদা ভাই কোথায় যাবে গো? এই তো আমি চুপ করে আছি, তো কি করব, খালি নেট ঘুরছে না, বিরক্ত লাগছে। তোমরা বলছো নেট ঘুরছে, আমি তো বুঝতে পারছি না, এখান থেকে এখানে না ঘুরছে না, দেখাচ্ছে না ঘোরাটা, কিন্তু নেট ঘুরছে, মেসেজ অনেক পরে পরে ঢুকছে, বুঝলে? তুমি কি নাকি কে বলো তো? ঝুমা বলছে তুষার নাম্বারটা আমায় হোয়াটসঅ্যাপে দাও এখনই। তুষার পম্পির, আচ্ছা নাম্বারটা হোয়াটসঅ্যাপে দাও এখনই। ঝুমা বলছে লাগবে না, হ্যাঁ সেটাই তো, দিয়ে দাও তুষার। আমার কথা শুনতে পাচ্ছো? বলো, আমার কথা শুনতে পাচ্ছো নাকি?
আচ্ছা মলয় আছে? মলয় কি করছো তুমি, বাড়িতে না অফিসে? জেকে আছে, ঝুমা বলছে ওর সাথে দেখা করব। আচ্ছা জেকে আছে, আমি কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওই আইডি দিয়ে এসেছো। তুষার বলছে কি করে দেখা করবে? পূজা বলছে আছি। তুষার বলছে ও বাড়ি আসবে নাকি? ওর বাড়ি আসবে নাকি? ঝুমা বলছে ওকে ফোন করে সব জেনে নেব। আচ্ছা পূজা বলছে মিলি দি, আই আমার কথা শুনতে পাচ্ছ না? শিউলি আছে, ঝুমা বলছে কে বলছে? কিংসু, রুম্পা আছে, রুম্পা কিছু বলো। প্রবলেম হচ্ছে নাকি গো আমার? না পূজা, তোমার কি যন্ত্রণা! রুম্পা আছে, কে জানে। আরে ইমরান ভাই, কেমন আছো বলো? খুব খুশি হয়েছি, অনেক দিন দেখি না তোমাকে আমার এলবিতে। জীবনটা ধূসর মরুভূমি। বোবা পাথর হয়ে গেছে এই রে। কেন গো এরম বলছো গো? এই তো তুমি তো এলেই না গো এমডি। আমার তো লাইফ শেষ হতে যায়, বললাম না 7টার সময় আসবে। আমি তো ভালো আছি, তুমি তো 7টায় আসার কথা ছিল, এলে না। জিমা বলছে নাম্বারটা মনে করে দিও, ওর হাত দিয়ে কিছু জিনিস একজনকে পৌঁছাতে হবে। আচ্ছা আচ্ছা, রুম্পা আছে, পূজা আছে, সুপ্রিয় বলছে ইমরান ভাই কেমন আছেন? হ্যাঁ ইমরান ভাই কেমন আছো বলো। এমডি ইমরান, আমার ভাগ্য খারাপ হয়ে গেছে গো। এখনো কি হয়েছে গো ইমরান ভাই, কি হয়েছে বলো?
তুষার আছে, এমডি এমডি আছে, এমডি আছে, ইমরান ভাই হাই, পূজা বলছে ইমরান ভাই হাই, সুপ্রিয়া বলছে কেন ইমরান ভাই, কিংশু মানে রুম্পা বলছে নো ইমোজ অনলি এবিসিডি, তুষার বলছে আমি আবার আমি এবার ফাসবই, জীবন বলছে আশ্চর্যের কি হলো, তুমি তো বললে তোমার টাইম নেই, রুম্পা আছে কে বলছে, রুম্পা বলো না আমার নাম দিয়েছে ডিজে, আচ্ছা আচ্ছা, ইমরান ভাই কাল রাতে আমার 25,000 টাকা দামের ছাগল মারা গেছে, বাবা কি হয়ে মারা গেল গো, ইমরান ভাই কি হয়ে মারা গেল, অসুখ হয়েছিল, পূজা বলছে ইমরান ভাই হাই রে, হ্যাঁ গো কেন গো, অসুখ হয়েছিল গো, আচ্ছা ঠিক আছে, জুমা বলছে আচ্ছা ঠিক আছে পরে কথা বলে নেব, এখানে আর কিছু বলার দরকার নেই, ঠিক ঠিক ঠিক, এমডি বলছে অন আছি দিদি ভাই, আমার এখন অফ করার সময় হয়ে গেছে গো এমডি, ইমরান ভাই বলছে হঠাৎ করে রাত 3টার সময় ছাগল ডাকছে, তাড়াতাড়ি উঠে গিয়ে দেখি আমার হাতে মধ্যে ছাগলটা মারা গেল, ও বাবা অনেক বড় ছাগল গো, কেন এরকম হলো বাবা, কিছু কামড়েছিল নাকি, বুঝতে পারছি না তো, কেজি ওজন হবে, বাপরে তা তো অনেক বড়ই গো, মনে কি জানি কি হয়েছে ছাগলটার, কি হয়েছিল কে জানে, সময় যখন খারাপ হয় না চতুর্দিক থেকে সময় খারাপ হয়, বুঝলে ইমরান ভাই, আল্লাহ যে কখন কাকে কি করে বোঝা মুশকিল, এমডি আছে, এমডি আছে, রুম্পা আছে, এমডি আছে, পাঁচ, ইমরান ভাই জানি না আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছে আমাকে, আহারে ওটা ছাগল না গরু গো, তাই নাকি, 30 কেজি ওজনের বলছে তো ছাগল, তাই তো দেখতে পাচ্ছি তোমার বিপদের মধ্যে বিপদ আসছে গো, সব ঠিক হয়ে যাবে ইমরান দা, কে বলছে সব ঠিক হয়ে যাবে ইমরান, কি বলি ইমরান ভাই বলছে নিজের হাতে পোষা জিনিস মারা গেল, খুব খারাপ লাগছে, সেটাই তো গো, শুনে তো আমারও খারাপ লাগছে গো ইমরান ভাই, টেনশন করো না, কে বলছে টেনশন করো না ইমরান দা, রুম্পা আছে, রুম্পা কি করছো, হ্যাঁ সুপ্রিয়া বলছে ইমরান ভাই বিপদ কখনো বলে আসে না,
পূজা বলছে, ইমরান ভাই ঠিক হয়ে যাবে গো। তানিয়া তো এলো না সেদিন, তো তানিয়ার এলবিতে গেছিলাম আমি। তারপর প্রসেন প্রিয়া ওর এলবিতে গেছিলাম, আসেই নাই একটাও। কয়েকদিন আগে আমার, ইমরান ভাই বলছে কয়েকদিন আগে আমার দুলা ভাই এর মাথায় টিউমার অপারেশন করে নিয়ে এলাম। আমি 3 লাখ টাকা খরচ করে সেই বিপদ, যেতে না যেতে আবার বিপদ এসে আছে। তাই তো দেখতে পাচ্ছি গো ইমরান ভাই, কেন যে ভগবান যে কেন আল্লাহ যে কেন এরকম করে বুঝি না আমি। ইমরান ভাই ছাগলটা মারা গেছে। হ্যাঁ মারা গেছে তো বললো। হ্যাঁ খুব বড় ছাগল ছিল আমার, ইমরান ভাই বলছে জানি না কি হচ্ছে আমার সাথে। পূজা বলছে আমাদের কারেন্ট গেল। আচ্ছা আচ্ছা, আজকে যত সব হচ্ছে। এই যে দেবরাজ কোথায় ছিলে, আকাশ ভরা লক্ষ তারা মিটি মিটি হাসে তুমি আমার পাশে। ওয়েলকাম, তোমাকে একটা লাইক করে দিও, মিলিয়ে দি লাইক ডান, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। ইমরান ভাই বলছে কাল থেকে কিছু খেতে মন চাচ্ছে না। ওহো কি করবে, খেতে তো লাগবেই, না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। ইমরান ভাই খেতে হবে। ঝুমা আছে, তুষার আছে, দেবরাজ কি করছো, এমডি আছে, পূজা বলছে দা ভাই, দেবরাজ হাই, আছে 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 সবাই আছে। আমি এভাবে পড়ে রাখছি গো। আচ্ছা রেডি হচ্ছি, কেয়া ডিউটি যাব গো সোনা। ওরে বাপরে, আরে বাস সোনা, পূজা ভাই লাভ দিচ্ছে, টাইমও যাচ্ছে না বাবা।
আচ্ছা ইমরান ভাই, গুড নাইট দিচ্ছে, গুড নাইট ইমরান ভাই, ভালো থেকো, মন খারাপ করো না। কে আসবো, বাট একটু লেট হতে পারে। শিউলি বলছে, দেবরাজ কেমন আছো? কেয়া বলছে, নো নো প্রবলেম দেবরাজ। দেবরাজ বলছে, মন আছে বলে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন, স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন, একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষায় আছি সারাক্ষণ, তাই নাকি? দারুণ ব্যাপার তো। সুপ্রিয়া বলছে, কি বললে দেবরাজ ভাই? দেবরাজ বলছে, কে রুম্পা আছে, রুম্পা রুম্পা রান্না হলো? শিউলি বলছে, রুম্পা আছে, নেট ঘুরছে, কার নেট ঘুরছে? খুব সুন্দর দেবরাজ, দেবরাজ পাচ্ছ না? সুপারি আর কি বলবো, ভুলে গেছে, ভুলে গেছো? সুপ্রিয়া আছে, পূজা এখন কেমন আছো? রুম্পা বলছে, বসে আছে গো মিলিদি। শিউলি আছে, আমি মিমি মিমি ঘুরছে গো, আমার মিমি বেবি ঘুরছে গো। দেবরা বলছে, মিলিদি, দেবরাজ কেমন আছো বলো, কেমন আছো দেবরাজ? শিউলি বলছে, মিলিদি তোমার রান্না হয়ে গেছে গো, আমি রান্না করে নিয়েছি, তখন ওই পার্থর যখন লাইট চললো না, তখন আমি রান্না করে নিয়েছি। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব গো। কি আবার ঘুরছে এই রে, কি যন্ত্রণা পড়েছি না, কোথায় এসে পড়লাম গো আমি? কিং ভাই রাগ করছে কেয়া। শিউলিদি, দেবরাজ বলছে, কে কেন কেয়া পাগল হবে? কে কে বলেছে পাগল হতে? আমায় একবার বলো খালি। সবাই আছে, সবাই আছে, সবাই আছে, আমি ওরকম করব, সবাই আছে, সবাই আছে, সবাই আছে। এমডি, তোমাকে আমি 2 ঘন্টা টাইম দিয়েছিলাম, বুঝলে? তোমাকে 2 ঘন্টা টাইম দিয়েছিলাম, তুমি তো লাস্ট আমার এলবি শেষ হওয়ার মুখে এলে। আরে শুক্রবারে করব, তখন এসো, ঠিক আছে এমডি? তখন থেকে দেবরাজ বলছে, খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে ধরিনি তো কারো হাত, তোমার হাত ধরবো বলে হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে কাউকে ভালো, তোমাকে ভালোবাসি বলে। বাবা, কাকে গো দিচ্ছ দেবরাজ, কাকে দিচ্ছ? মন থাকলো সবাই, গাড়ি চালাবো। আচ্ছা আজকে কেন আসলে না দিদিভাই জানো? আজকে কেন আসলে না ভাই জানো? আজকে কত মজা হয়েছিল।
ও সনিলেক্স, আরে আমি তো অন্য জায়গায় আছি না, আমার নেট প্রবলেম চলছে বুঝলে, আমার নেট প্রবলেম চলছে। সনিলেক্স থ্যাংক ইউ আসার জন্যে, একটা লাইক করে দিও। টাইম পাইনি গো, খুব ব্যস্ত ছিলাম, তারপরে নেট যেখানে আছি সমানে নেট প্রবলেম। কেউ কথা শুনতে পায়, কেউ শুনতে পায় না। এবার দেখো, এবার আর 10 মিনিট আছি, দাঁড়াও আবার বাইরে যাচ্ছি, এত ঘুরলে কিভাবে হবে গো। এবার দেখো তো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, দেখো তো দিদি তোমার রান্না হয়ে গেছে। হ্যাঁ আমার রান্না কমপ্লিট, গরম করবো আর খাবো। এবার ঠিক আছে নাকি দেখো তো, আমি বাইরে এসেছি উঠোনে, এখানে না উঠোনে আসতে ভয় লাগে বুঝলে, ওই সাইডগুলো অন্ধকার হয়ে আছে না বাবা, কোথায় এসে পড়লাম গো। পুরো অন্ধকার হয়ে আছে, ডার্ক। আচ্ছা পূজার নেট প্রবলেম হচ্ছে, আর কিছুক্ষণ থাকো কষ্ট করে, এই তো শেষ প্রায়, টাইম হয়ে এলো।
চুপ করে বসে আছি, নেট প্রবলেম সবাই বলছো না, মনটাই বিরক্ত লাগে। আমার কথা শুনতে পাচ্ছ? আমি বাইরে এসেছি।